আচ্ছা, আজকে সবার আগে আমরা প্রপার্টিজ অফ আলফা বিটা আর গামা রেজ দেখব, ঠিক আছে? সবার আগে আলফা রে কাকে বলে? আলফা রেজ কাদেরকে বলি বেসিক্যালি? আলফা রেজ হচ্ছে, দিজ আর হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস কনজিস্টিং অফ টু নিউট্রন্স অ্যান্ড টু প্রোটন, হেন্স আর ডিনোটেড অ্যাজ এইচ ই। আলফা পার্টিকেলস কে তোমরা এইচ ই দিয়ে ডিনোট করতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে ওরা অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস হয়। একটা আলফা পার্টিকেলস এ আলফা পার্টিকেলস করে দাও, আলফা পার্ট রেজ না করে এটা পার্টিকেলস করে দাও। আলফা পার্টিকেলস যেগুলো হয় তারা অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস হয়, মানে তাদের মধ্যে দুখানা প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে, ঠিক আছে? আর এদের কি আছে, এরা তাই জন্য এদেরকে এইচই ডিনোট দিয়ে করে। এবার যখন একটা পার্টিকেল ডিকে করছে নিউক্লিয়াস, আর রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস, জেনারেলি ডিকেজ ডিকেজ বাই এমিশন অফ আলফা বিটা অ্যান্ড গামা রেজ, ঠিক আছে? নর্মালি একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস কি করছে, সে ডিকে করছে, মানে সে একটা পার্টিকেল থেকে অন্য, মানে ডিকে হয়ে যাচ্ছে, কি হয়ে, আইদার আলফা এমিট করে বা বিটা পার্টিকেল এমিট করে বা গামা রে এমিট করে, ঠিক আছে? তো অন এমিশন অফ আলফা পার্টিকেল, নিউক্লিয়াস রিডিউসেস টু নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াস আমি একটা নাম দিচ্ছি এক্স এ জেড। এ হচ্ছে আমার অ্যাটমিক মাস নাম্বার আর জেড হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। একটা এরকম নিউক্লিয়াস রয়েছে জেড এ, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড আর মাস নাম্বার হচ্ছে এ, সেই জিনিসটা রিডিউসেস টু, যদি আলফা পার্টিকেল এমিট করে সেটা রিডিউস করে যাবে রিডিউসেস টু, এটা মাথায় রাখবে এই ফর্মুলাটা, এক্স এ জেড, এটা আমার হয়ে যাবে ওয়াই, এ কত হবে, এ মাইনাস ফোর, চারটে সংখ্যা, মাস নাম্বার চার কমবে আর অ্যাটমিক নাম্বার দুই কমবে, প্লাস হিলিয়াম। কেন? কারণ হিলিয়াম আলফা পার্টিকেলের আমার মাস নাম্বার হয় চার আর অ্যাটমিক নাম্বার হয় টু, কারণ তার চারটে প্রোটন, না সরি, চারটে নিউক্লিয়ন আছে, দুটো নিউট্রন দুটো প্রোটন, চারটে নিউক্লিয়ন আছে, মাস নাম্বার টাই টু আর দুটো প্রোটন, তাই জন্য অ্যাটমিক নাম্বার, সরি, মাস নাম্বার ফোর আর অ্যাটমিক নাম্বার টু। এইটা হচ্ছে ফর্মুলা, যখন আলফা ডিকের ফর্মুলা এটা। এইটাকে বলবো আমি প্যারেন্ট অ্যাটম, আর এইটাকে আমি বলবো ডটার অ্যাটম। ওয়াইটাকে বলবো ডটার অ্যাটম আর এক্সটাকে বলবো প্যারেন্ট অ্যাটম। আর অবভিয়াসলি এইচ যেটা আছে সেটা তো আলফা পার্টিকেল, সেটা তো তোমরা জানো, ঠিক আছে? এই অবধি সবার লেখা হয়ে গেলে বলো, কারণ কিছু বাদ গেলে বলো। সো বলছি, আমাদের মাস স্পেকট্রোস্কোপিটা তো আছে। মাস স্পেকট্রোস্কোপি বলতে, ও হ্যাঁ, ওই ইয়ে, হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্স, মানে কোন পার্টটা বলছো একটু বলো তো একবার। কি আমাদের কালকে স্যার পড়াচ্ছিল, এই দুজন সায়েন্টিস্ট আছে না, সেই
মানে ইলেকট্রনটাকে ডিফ্র্যাক্ট করেছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, হ্যাঁ 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 ওই তো পার্ট ওই গুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আছে, ওটা এটারই অংশ, পরে ওটা আসবে পরে, মানে ওই রেঞ্জ বার করা ওইগুলো তো, এই ভেলোসিটি বার করা, হ্যাঁ হ্যাঁ ওই সাইক্লোট্রনের মতন ইকুয়েশন গুলো আসলো একটা, ইকুয়েশন তো সেরকম এবার নেই তোমাদের খুব একটা, আমাদেরকে তো হ্যাঁ সব হ্যাঁ 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 ইকুয়েশন হ্যাঁ ওই করে। যে ওই তো ওই তো মানে বুঝতে পেরেছি, ওই আলফা বিটা চ্যাপ্টার, ওই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার টুটা তো, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি টু আছে তোমাদের, হ্যাঁ ওই পার্টটাই, হ্যাঁ হ্যাঁ আছে ওটা, আছে ওটা আছে, অতটা খুব ওটা খুব ডিটেলসে নেই কিন্তু, আর বেসিক ক্যালকুলেশন ওখান থেকে করতে হবে না, ওখানে কিছু কিছু টার্মস জাস্ট করতে হবে, ঠিক আছে, আচ্ছা, আর স্যার বলছে যে LS আর JJ কাপলিং ওই পার্টটা আছে ওটা আমাদের? এবার নেই, না 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 ওটা পরের বার আছে, এবার নেই ওটা পরের বার আছে, এই তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের পার্টে আছে, আমাদেরকে এখনই আমাদের সব এইচএসসি পড়িয়ে দিবে না পড়িয়ে বলছে। দিচ্ছে হয়তো পরের বারে যাতে না করাতে হয় তার জন্য, কিন্তু এইবার নেই, LS কাপলিং JJ কাপলিং যেটা আছে তোমাদের পরের বার কোয়ান্টাম মেকানিক্সের পার্টের মধ্যে ওটা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি রয়েছে বইতে আমাদের নিউক্লিয়ারের বইটাতে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হলো প্যারেন্ট অ্যাটম আর নিউক্লিয়ার অ্যাটম, আচ্ছা আলফা পার্টিকেলের আর কি কি আমাদের প্রপার্টিজ আছে, আলফা পার্টিকেলের যে আয়োনাইজিং পাওয়ার যেটা, ইজ মাচ গ্রেটার দেন বিটা পার্টিকেলস, আয়োনাইজ পার্টি আয়োনাইজেশন, আয়োনাইজিং পাওয়ার মানে হচ্ছে যে একটা গ্যাসের মধ্যে দিলে কতগুলো আয়ন তৈরি করবে সেটাকে বলছে আয়োনাইজিং পাওয়ার, এটা হচ্ছে খুব বেশি, মানে সব থেকে বেশি হচ্ছে আলফা বিটা গামার মধ্যে আলফারই সব থেকে বেশি হয়, আর পেনিট্রেটিং পাওয়ার কতটা পেনিট্রেট করে চলে যেতে পারবে কোনো দেওয়াল হোক কোনো কিছু হোক, পেনিট্রেটিং পাওয়ার ইজ মাচ লেস দেন বিটা পার্টিকেল, সব থেকে কম আলফা বিটা গামার মধ্যে আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার সব থেকে কম কিন্তু তার আয়োনাইজিং পাওয়ার সব থেকে বেশি, এই দুটো জিনিস খেয়াল রাখবে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আলফা পার্টিকেলের কিছু প্রপার্টিজ, নেক্সট পার্টিকেল আসছে আমার বিটা পার্টিকেল, বিটা পার্টিকেলস কি, এরা বিটা পার্টিকেলস হচ্ছে ইলেকট্রনস এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়াস, বিটা পার্টিকেলস আর ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়াস, এবার অ্যাজ ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা কোয়ান্টামের পার্ট, আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা কি জানি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে উই নো অ্যান ইলেকট্রন ক্যানট এক্সিস্ট ইনসাইড এ নিউক্লিয়াস, এক্সিস্ট দাস, তাহলে বিটা ডিকেটা কি করে হচ্ছে, দাস ডিউরিং বিটা ডিকে সময় কি হচ্ছে ইলেকট্রনটা ক্রিয়েট হচ্ছে, দ্য ইলেকট্রন ইজ সামহাউ ক্রিয়েটেড, ইনসাইড দ্য নিউক্লিয়াস কিভাবে হয়, বিটা পার্টিকেলস, বিটা পার্টিকেলস গুলো কিভাবে তৈরি হচ্ছে, তাহলে একটা ইলেকট্রন একটা প্রোটন
নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন কি হচ্ছে নিউট্রনে কনভার্ট করে যাচ্ছে। বিটা পার্টিকেলস আর ফর্মড হোয়েন আ প্রোটন ইনসাইড আ নিউক্লিয়াস, ইনসাইড আ নিউক্লিয়াস, সরি উল্টো বললাম, প্রোটন না নিউট্রন ইনসাইড আ নিউক্লিয়াস গেটস কনভার্টেড ইনটু প্রোটন, হোয়েন আ নিউট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস গেটস কনভার্টেড ইন্টু প্রোটন, ইন্টু আ প্রোটন অ্যান্ড আ বিটা পার্টিকেল। কি হয়, একটা নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে একটা নিউট্রন আমার কি হয়ে যাচ্ছে প্রোটনের মধ্যে থেকে প্রোটনে কনভার্ট হচ্ছে আর একটা বিটা পার্টিকেলে কনভার্ট হচ্ছে। এটা রিকুয়েশনটা হচ্ছে, রিয়াকশনটা হচ্ছে এটাই। আমার যে নিউট্রনটা রয়েছে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হচ্ছে আর একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই যে ইলেকট্রনটা যেটা লিখলাম এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বিটা পার্টিকেল। আচ্ছা এই রিয়াকশনটা কিন্তু কমপ্লিট রিয়াকশন নয়, এটা এই মোমেন্টে আমি করাচ্ছি না পুরোটা। এর সাথে কি বেরোয় বলতো, কেউ জানো? এই রিয়াকশনটা কমপ্লিট কখন হবে? এর সাথে আর একটা এলিমেন্ট যোগ করতে হবে, ওই এলিমেন্টটাকে কি বলা হয় জানো? নিউট্রিনো। হ্যাঁ নিউট্রিনো, একটা নিউট্রিনো। এটা পরে আমরা যখন পড়বো বিটা পার্টির দিকে পড়বো তখন আমরা দেখব যে অনেক কারণ আছে যেটা এক্সপেরিমেন্ট সাজেস্ট করছে যে এই যে বিটা পার্টিকেলস গুলো রয়েছে, এই যে বিটা পার্টিকেলের যে এমিশনটা এটা কিন্তু সম্ভব নয়। বিটা পার্টিকেলের যে সরি এই যে বিটা পার্টিকেলের এমিশনে কিছু পরিমাণ অনেক কিছু জিনিস আছে যেগুলো ভায়োলেট হচ্ছে, যেমন এনার্জি, একটা পরিমাণ এনার্জি হারিয়ে যাচ্ছে, একটা এনার্জি ভায়োলেশন হচ্ছে, এনার্জি কনজারভেশন অফ এনার্জি, মোমেন্টামের একটা ভায়োলেশন হচ্ছে। তো এরকম কিছু কিছু মানে ফিজিক্সের ল ভায়োলেট করছে, তো সেটাকে আবার এইদিকে কনজারভেশন কিছু কিছু লস আছে সেগুলো মানে ভায়োলেট করছে আর কি, সেইগুলোকে বোঝার জন্য, না হলে নিউট্রিনোর এক্সিস্টেন্স কিন্তু ধরা খুব মুশকিল। ওটা যে আছে ওটাকে ট্র্যাক করা বা ওটাকে মানে সেই সময় খুঁজে পাওয়া যে অ্যাকচুয়ালি নিউট্রিনো এক্সিস্ট করছে সেটার পাওয়া মুশকিল, কারণ নিউট্রিনোর কিন্তু ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে না। ঠিক আছে, তো এই কারণে কিন্তু এইটাকে একটা মানে কি বলবো থিওরিটিক্যালি এটাকে ওনারা আন্দাজ করেছিলেন এই এক্সপেরিমেন্টস গুলো দেখে যে একটা নিশ্চয়ই পার্টিকেল থাকবে যে পার্টিকেলটা বেরিয়ে যাবে। এবার যখন নিউট্রন থেকে ইলেকট্রন, নিউট্রন থেকে যখন প্রোটন আর ইলেকট্রন কনভার্ট হয় তখন যে নিউট্রিনোটা বেরোয় সেটা অ্যাকচুয়ালি অ্যান্টি নিউট্রিনো, অ্যাকচুয়ালি নিউট্রিনো বেরোচ্ছে না, অ্যান্টি নিউট্রিনো বেরোয়। ঠিক আছে, তো এই পার্টগুলো পরে যখন আমরা আসবো তখন নিউট্রিনো হাইপোথেসিস পড়বো, এগুলো পড়াবো। আচ্ছা বিটা পার্টিকেলের যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ডিকে অফ অন ডিকে অফ বিটা পার্টিকেল, অন ডিকে অফ এ রেডিও অ্যাক্টিভ অ্যাটম, নিউক্লিয়াস, অ্যাটম দেবো না, নিউক্লিয়াস এক্স এ জেড বাই এমিশন অফ বিটা পার্টিকেল দ্য নিউক্লিয়াস ট্রান্সফর্মস টু এই যে নিউক্লিয়াসটা রয়েছে এ এক্স জেড, এইটা আমার হয়ে যাবে কি বলো ওয়াই এ জেড প্লাস ওয়ান প্লাস ই মাইনাস। এই জায়গাটা দেখো, এই যে আমার নিউক্লিয়াস, আবার যে অ্যাটমটা রয়েছে এ এক্স জেড, এইটা কি করছে সেটা আমার কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে আমার কি হচ্ছে, যেহেতু দেখো উপরের কেসটা, উপরের কেসটাতে কি হচ্ছে নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে নাম্বার অফ নিউক্লিয়াস কিন্তু সেম থাকছে, তাই মাস নাম্বারটা ফিক্স থাকছে, সেম থাকছে, কিন্তু আমার এখানে কি হয়ে গেল একটা প্রোটন সংখ্যা বেড়ে গেল, তাই জেড ইকুয়ালস টু জেড এর জায়গায় জেড প্লাস ওয়ান হয়ে গেল। তো এইখানটায় আমার কি হচ্ছে বিটা পার্টিকেল যখন আমার এমিট করছে তখন আমার কি হচ্ছে, আমার যে প্রোডাক্টটা আসছে যে আমার ডটার নিউক্লিয়ার অ্যাটমটা হচ্ছে বা মানে ডটার নিউক্লিয়াইটা হচ্ছে তার অ্যাটমিক সংখ্যা এক ঘর বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো
আর এবার এছাড়া এর যে নর্মাল প্রপার্টিস গুলো কি, এর আয়োনাইজিং পাওয়ার ইজ লেস দ্যান আলফা আলফা পার্টিকেল বাট মোর দ্যান গামা রেজ। গামা কিন্তু পার্টিকেল বলবো না, গামা রেজ বলবো। আর পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার যেটা আছে সেটা কি হবে, ইজ মোর দ্যান আলফা পার্টিকেল। যেহেতু অবভিয়াসলি খেয়াল করে দেখো আলফা পার্টিকেল হচ্ছে বেশি ভারী, দুটো প্রোটন দুটো নিউট্রন, সেখানটায় একটা জাস্ট ইলেকট্রন, তাহলে অবভিয়াসলি পেনিট্রেটিং পাওয়ার আমার বিটা পার্টিকেলের বেশি হবে। পেনিট্রেটিং পাওয়ার ইজ মোর দ্যান আলফা রেজ, আহা দুবার হয়ে গেল, মোর ইজ মোর দ্যান আলফা পার্টিকেল বাট লেস দ্যান গামা রেজ। ঠিক আছে, আর একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যেটা আমি লিখিনি, সেটা হচ্ছে দেখি জায়গা আছে না, ঠিক আছে এইটা গেল। আর গামা রের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, গামা রেটা কি, গামা রে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা অবভিয়াসলি এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এর গামা রে যেটা রয়েছে দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা কিন্তু কোনো পার্টিকেল না, এমিটেড ফ্রম অ্যান এক্সাইটেড নিউক্লিয়াস, আহা এমিটেড ফ্রম অ্যান এক্সাইটেড নিউক্লিয়াস। ঠিক আছে, গামা রেজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলো আমার কথা থেকে এমিট করছে, একটা এক্সাইটেড নিউক্লিয়াস থেকে এমিট করছে, ইটস ভেলোসিটি ইজ 3×10^8 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইটের সঙ্গে, ইটস আয়োনাইজিং পাওয়ার ইজ মাচ লেস দেন বিটা পার্টিকেলস। আয়োনাইজিং পাওয়ার কিন্তু বিটা পার্টিকেল সাথে খুব কম, কিন্তু এর পেনিট্রেটিং পাওয়ার ইজ মাচ গ্রেটার দেন বিটা পার্টিকেল। তাহলে খেয়াল করে দেখো পুরো যে তিনজনের মধ্যে থেকে দেন বিটা পার্টিকেলস, আলফা বিটা আর গামার মধ্যে সব থেকে বেশি আয়নাইজিং পাওয়ার হচ্ছে আলফার, সব থেকে কম হচ্ছে গামার, আর সব থেকে বেশি পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে গামার, আর সব থেকে কম হচ্ছে আলফার। ঠিক আছে, এইভাবে জিনিসটা খেয়াল রাখবে। তো এই হচ্ছে আমার মেনলি মেন কটা ছোট ছোট প্রপার্টিজ আমি বলে দিলাম গামারের ক্ষেত্রে। ঠিক আছে, তো গামারের এমিশনের জন্য কোনো আমার চেঞ্জ হচ্ছে না, এমিশন অফ গামার ইজ of gamma rays does not change the composition of the nuclei. দেখো এটা আমরা দেখেছি যে যখন আলফা রে বা বিটা রে চেঞ্জ হচ্ছে তখন আমার কিন্তু পার্টিকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আলফা বেরোলে মাস নাম্বার আমার চার টাইমস কমছে, চার সংখ্যা কমছে, আর অ্যাটমিক নাম্বার দুই সংখ্যা কমছে। অন্যদিকে যদি আমার বিটা পার্টিকেল বেরোয় তাহলে আমার অ্যাটমিক নাম্বার এক সংখ্যা বাড়ছে,
আর যেটা আমার কি মাস নাম্বার সেম থাকছে, কিন্তু গামা যদি আমার এমিট করে তাহলে কিন্তু আমার কিন্তু তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমার যে নিউক্লিয়াসটা রয়েছে তার কম্পোজিশনের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এইটা খেয়াল রেখো। ওকে, তো এইখান থেকে এই যে আলফা বিটা আর গামা রে রয়েছে, এদের যে এরা যে বেরোচ্ছে তা সেখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, একটা ল আছে সেটাকে বলা হয় সুডিফাজেন্স ল। ডিসপ্লেসমেন্ট ল, সরি, অ্যান্ড ফাজান্স ডিসপ্লেসমেন্ট ল। কি বলছে এই লটা? আমাদের বলছে এই আলফার ডিকে আলফা বিট ডিকে আর বিটা ডিকেকেই বোঝাচ্ছে যে অ্যান এলিমেন্ট কামস ডাউন বাই টু প্লেসেস। ইন দ্য পিরিয়ডিক টেবিল এখানটায় কামস ডাউন মানে তার অ্যাটমিক সংখ্যা কমে যাওয়ার কথা বলছে। অ্যাটমিক সংখ্যা কমলে কি হবে, আমার কম হয়ে যাবে না, মানে আমার সামনের দিকে চলবে, সামনের দিকে। তোমরা যদি পিরিয়ডিক টেবিল তুমি যদি খেয়াল করো, স্টার্ট হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তো যত আমার আলফা পার্টিকেল হবে সেটা আমার সামনের দিকে, আমার দুই ঘর সামনের দিকে এগিয়ে যাবে, সেটাকেই কামস ডাউন বলছে, মানে সামনের দিকে এগোচ্ছে আর কি, অ্যাটমিক সংখ্যা কমে যাচ্ছে। বাই তো কামস ডাউন বাই টু প্লেসেস ইন দ্য পিরিয়ডিক টেবিল বাই এমিশন অফ আলফা রেজ অফ আলফা পার্টিকেল। অ্যান্ড গোজ আপ বাই ওয়ান প্লেস with emission of beta particle. ঠিক আছে, এটা হচ্ছে সোডিফাজেন্স ডিসপ্লেসমেন্ট ল, যে যখন আমার আলফা পার্টিকেল এমিট হচ্ছে তখন কি হচ্ছে, সে ডুপ্লেস নিচে নেমে যাচ্ছে, নিচে নামা মানে আগের দিকে এগিয়ে যাওয়া বলতে পারো পিরিয়ডিক টেবিলের মধ্যে, আর বিটা পার্টিকেল এমিট হলে তার অ্যাটমিক নাম্বার একবার বেড়ে যাচ্ছে, তার মানে সে কি হচ্ছে, সে চলে যাচ্ছে আমার টুয়ার্ডস রাইট, মানে পিরিয়ডিক টেবিলে আগের দিকে এগোচ্ছে, কামস গোজ আপ, ঠিক আছে, সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? তো পিরিয়ডিক টেবিলে মানে অ্যাটমিক নাম্বার বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে এক ঘর। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে সোডিফাজেন্স ডিসপ্লেসমেন্ট ল। আচ্ছা, এরপর আছে তোমাদের রেডিও অ্যাক্টিভ সিরিজ। রেডিও অ্যাক্টিভ সিরিজ কি? দুটো সিরিজ, চারটে সিরিজ আছে, তার মধ্যে থেকে এটাকে আমি এইভাবে দেখাবো, না জায়গা হবে না। ন্যাচারাল অকারিং সিরিজ রয়েছে তিনটে, ন্যাচারাল অকারিং সিরিজ রয়েছে তিনখানা। ফার্স্টটা হচ্ছে ইউরেনিয়াম সিরিজ, এইগুলো সম্পর্কে দেখবে বইতে ছবি টবি খুব গ্রাফ ফ্রাফ দিয়ে আঁকা রয়েছে, ওইসব কিছু দেখার দরকার নেই, জাস্ট বেসিক কটা পয়েন্টস তুমি খেয়াল রাখবে। ইউরেনিয়াম সিরিজ কোনটা? ইউরেনিয়াম সিরিজ স্টার্টস উইথ ইউরেনিয়াম U23892। এই সিরিজটা আমার U23892 থেকে স্টার্ট হচ্ছে, আর কি হয় আলফা বিটার দ্বারা কি হচ্ছে আমার পার্ট, এই যে ইউরেনিয়ামটা ডিকে করছে, ঠিক আছে? তো একটা আলফা এমিট করে গেল, আমার ইউরেনিয়ামটা আমার অন্য এলিমেন্টে কনভার্ট হয়ে গেল, তারপর আবার একটা বিটা ডিকে করলো, আলফা ডিকে করলো, এরকম ভাবে সিরিজটা কি হচ্ছে আমার ইউরেনিয়ামটা ডিকে করছে, মানে তার অ্যাটমিক সংখ্যা কমতে থাকছে, তার এলিমেন্টটা চেঞ্জ হতে থাকছে, এরম করতে করতে কোথায় গিয়ে শেষ হবে লেডে গিয়ে, অ্যান্ড ends with PB lead 206 82।
তাহলে দেখো 92 অ্যাটমিক নাম্বার থেকে 82 অ্যাটমিক নাম্বারে আলফা বিটা ডিকে করতে 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 ইউরেনিয়ামটা লেডে গিয়ে কনভার্ট হচ্ছে, লেডে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? তো স্টার্টস উইথ ইউরেনিয়াম 92 to 238, আর শেষ হচ্ছে গিয়ে কোথায়, 82 লেড, পিবি 82 206, এটা হচ্ছে স্টেবল, লেডটা হচ্ছে স্টেবল, মানে এখানে গিয়ে আর ডিকে করবে না, ঠিক আছে? তো আর কি এইটাকে কি বলা হয়, ইউরেনিয়াম সিরিজকে কি বলা হয়, ইট ইজ কল্ড 4N+2 সিরিজ, অ্যাজ অল এলিমেন্টস ইন দ্য সিরিজ, ইন দিস সিরিজ হ্যাজ মাস নাম্বার A=4N+2, n টা এখানটায় যে কোনো একটা ন্যাচারাল নাম্বার হতে পারে, n ইজ এ ইন্টিজার, ঠিক আছে? তো তো এখানটায় এই ইউরেনিয়াম সিরিজের মধ্যে যতগুলো এলিমেন্টস রয়েছে, মানে এই যে ইউরেনিয়ামটা আমার লেডে কনভার্ট হচ্ছে, মাঝখানে তো জাস্ট ডাইরেক্ট তো কনভার্ট হচ্ছে না, ধরো একটা আলফা ছাড়লো, আলফা ছেড়ে তার কি হলো, সেটা আমার দুটো অ্যাটমিক নাম্বার কমে গেল, এরকম ভাবে আস্তে আস্তে কনভার্ট আলাদা আলাদা এলিমেন্টসে কনভার্ট হতে 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 শেষে গিয়ে আমার লেডে কনভার্ট হয়ে স্টেবল হয়ে গেল, লেডটা ফিক্সড, ঠিক আছে? তো তো এই যে মাঝখানে এই যে সিরিজটা, মানে ইউরেনিয়াম থেকে লেডে কনভার্ট হতে হতে মাঝখানে যতগুলো এলিমেন্টে ইউরেনিয়ামটা কনভার্ট হয়েছিল, ইউরেনিয়ামটা লেডে কনভার্ট হওয়ার আগে যতগুলো আলাদা আলাদা এলিমেন্টে কনভার্ট হয়েছিল সব এলিমেন্ট গুলোই এই সিরিজের মধ্যে পড়ছে, সবার মাস নাম্বার 4N+2, এই সংখ্যা এই ফর্মুলাটাকে মেনে চলছে, n সেখানে একটা ইন্টিজার, তাই জন্য ইউরেনিয়াম সিরিজকে বলা হয় 4N+2 সিরিজ। ক্লিয়ার? ইউরেনিয়ামের পর হচ্ছে আমার সেকেন্ড সিরিজ, আর এটা কিন্তু ন্যাচারাল অকারিং সিরিজ, মানে এগুলো অটোমেটিক্যালি নেচারে পাওয়া যায়, অ্যাসিটিনিয়াম সিরিজ। এটাও আমার সেম কেস, ইউরেনিয়াম থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটা আইসোটোপ থেকে স্টার্ট হচ্ছে, স্টার্টস উইথ ইউরেনিয়াম C25, এটা একটা আইসোটোপ ইউরেনিয়ামের, মাস নাম্বার আলাদা 92 235, ঠিক আছে? C25 না, 235 সরি, অ্যান্ড এন্ডস এট লেটার একটা আইসোটোপে গিয়ে শেষ হবে 207 82। তো দেখো সবগুলোই আলটিমেটলি লেডে গিয়েই শেষ হচ্ছে, কিন্তু বেশিরভাগ সিরিজ, এই সিরিজটাকে আমরা বলছি ইট ইজ কল্ড 4N+3 সিরিজ, অ্যাজ অল এলিমেন্টস হ্যাভ মাস নাম্বার ঠিক আছে? তো তো এটা হচ্ছে অ্যাসিটোনিয়াম সিরিজ, আর একই রকম আছে থোরিয়াম সিরিজ নাম্বার 3। থোরিয়াম সিরিজ এটা স্টার্ট হচ্ছে কি থেকে, স্টার্টস উইথ থোরিয়াম 232 90, অ্যান্ড এন্ডস এট কোথায় শেষ হচ্ছে, লেট পিবি 208 82, ঠিক আছে? দিস সিরিজ ইজ কল্ড A=4N সিরিজ,
4n এখানটায় তার মানে সব এলিমেন্টের মাস নাম্বার হচ্ছে 4 ইনটু n ঠিক আছে তো তোমরা এখানটায় তোমরা চেক করে দেখতে পারো লেড যেটা রয়েছে फोर एन मास नंबर ना तब मास नंबर है हाँ मास नंबर ठीक है ये देखो 232 का तुम्हें फोर दिए भाग करो डिविजिबल हो 208 जेटा लेड रही है लेड टाके तुम्हें फोर दिए भाग करो डिविजिबल हो तार माने ये सीरीज जतगुलो एलिमेंट्स थाकबे सबार मास 4 इंटू एन थाकबे एन होच्छे कोनो एकटा नैचरल नम्बर ओके এছাড়া একটা আর্টিফিশিয়াল তো তিনখানা আমার ন্যাচারাল অকারিং সিরিজ রয়েছে আর একটা আর্টিফিশিয়াল সিরিজ রয়েছে এই আর্টিফিশিয়াল সিরিজটা যেটা আছে এটাকে নানাভাবে মানে নিউক্লিয়ার রিঅ্যাকশনস এর দ্বারা ওয়াজ অবটেইনড through controlled nuclear reactions এইগুলো ন্যাচারাল নয় কিন্তু এইগুলোকে controlled nuclear reactions এর দ্বারা এগুলোকে এই সিরিজটাকে পাওয়া গিয়েছিল ঠিক আছে তো এই সিরিজটাকে বলা হচ্ছে নেপচুনিয়ান সিরিজ একটাই আছে সেটা হচ্ছে নেপচুনিয়ান সিরিজ নেপচুনিয়াম সিরিজ এটা আমার প্লুটোনিয়ামে স্টার্ট হচ্ছে প্লুটোনিয়াম সরি আর্টিফিশিয়াল সিরিজের আন্ডারই এটা একটাই আছে হ্যাঁ একটাই আর্টিফিশিয়াল সিরিজ আছে সেটা হচ্ছে নেপচুনিয়াম সিরিজ ঠিক আছে সেটা হচ্ছে 241 আর 94 আর এন্ড এন সেট বিসমাথ যেহেতু এটা আর্টিফিশিয়ালি তৈরি করা তাই জন্য খেয়াল করো এখানে লেড হচ্ছে না এন্ডে বিসমাথ যেটা হচ্ছে B20983 ঠিক আছে এইটাকে কি সিরিজ বলবো আমরা ইট ইজ কল্ড মাস নাম্বার এ ইকুয়ালস টু 4n প্লাস 1 দেখো সব মাস নাম্বার গুলো অড সংখ্যায় রয়েছে 241, 209 সিরিজ দেখতে পারি নিউক্লিয়ার রিঅ্যাকশনস এর দ্বারা দেখতে পারি বা ডিকে ফর্মে দেখতে পারি তিনটে হচ্ছে ন্যাচারাল অকারিং ইউরেনিয়াম থোরিয়াম আর অ্যাক্সিটিনিয়াম আর একটা সিরিজ আর্টিফিশিয়ালি যেটা হচ্ছে নেপচুনিয়াম সিরিজ ঠিক আছে এগুলো জাস্ট বেসিক জেনে রাখলেই হবে আচ্ছা এরপর আসছে এইটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা বড় প্রশ্ন আসে কারণ কিছু মিস গেলে বলো কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ বলো ইউরেনিয়াম তো U-238 থেকে শুরু আর PB-206 গিয়ে শেষ হ্যাঁ হ্যাঁ এবার ওই অ্যাক্টিনিয়াম বা থোরিয়াম যেগুলো ওগুলো তো U-235 থেকে শুরু আর 207 শেষ আর একটা হচ্ছে 232 থেকে 208 পর্যন্ত মানে এইগুলো তো সবই ওই ইউরেনিয়ামের মধ্যে পড়ছে তাহলে কি থোরিয়াম সিরিজটা দেখো থোরিয়াম রয়েছে না আমি আগের তলে দুটো যদি ধরি অ্যাক্টিনিয়াম আর থোরিয়ামে আছে এবার কেন নামটা কেন এরকম দিয়েছে সেটা আমি ঠিক জানি না হয়তো শুধুমাত্র কি ওই যে এ এর মান 4n+3 ওই জায়গাটাই তফাত বলে আলাদা আরো এদের প্রপার্টিজ আছে সি প্রপার্টিজ গুলো আমাদের অত জানার দরকার নেই কিন্তু হ্যাঁ মেইনলি এখানে কারণ সিরিজ গুলোর খেয়াল করে দেখো প্রত্যেক সিরিজ এলিমেন্টের মাস নাম্বার গুলো একটা পার্টিকুলার ফর্মুলায় ভ্যারি করছে প্রত্যেক সিরিজ যেমন থোরিয়াম সিরিজে হচ্ছে 4n অ্যাসিটিনিয়াম সিরিজে 4n+3
ইউরেনিয়াম সিরিজে 4n+2, তো এইটা একটা ভ্যারি করছে, কিন্তু এটা অবভিয়াসলি একটা পার্ট। হ্যাঁ, না হলে তো এই যে রেঞ্জটা দিয়েছে সেটা তো ইউরেনিয়ামের মধ্যেই পড়ে হ্যাঁ, সিলিন্ডার কিন্তু ক্ষেত্রে। ওই মাসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সকলে মাস নাম্বার গুলো সবগুলো অবভিয়াসলি এগুলো সবাই ওই ইউরেনিয়াম, দেখো লেডের পর থেকে ওইগুলো যতগুলো আছে ওরা সকলেই কিন্তু আমার বলতে গেলে রেডিওঅ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে পড়ে যাচ্ছে, তারাই সবাই ডিকে করতে 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 অন্যান্য কম্পাউন্ড তৈরি করবে। তো ইউরেনিয়াম যেটা রয়েছে ইউরেনিয়াম থেকেই কিন্তু আমার শেষ বলতে গেলে ডিকে করতে করতে বাকিগুলো ফর্ম করবে। এবার তুমি ধরো মানে যে কোনো একটা ডিকে করছে কোনো কিছু, সেটা হয়তো এই সিরিজের মধ্যেই পড়ছে, ঠিক আছে, যে মানে ডিকেটা হয়তো সিরিজের মধ্যেও পড়তে পারে, মানে কথার কথা বলছি, এই ধরো ইউরেনিয়াম থেকে একটা এলিমেন্টের ডিকে করলো, ইউরেনিয়াম থেকে কোনো একটা এলিমেন্ট ধরো থোরিয়ামে ডিকে করলো, থোরিয়াম থেকে আর একটা এলিমেন্টের ডিকে করলো, এরম করতে। এবার তুমি যদি শুধু থোরিয়ামের ডিকেটা দেখো তাহলে, আর তুমি যদি দেখো মাস নাম্বারটা আমার কত রয়েছে 4n+2 রয়েছে, তাহলে বুঝবে যে এই ডিকেটা আমার কার আন্ডারে পড়ছে, ইউরেনিয়াম সিরিজের আন্ডারে পড়ছে, এইভাবে তোমাকে বুঝতে হবে। বোঝা গেল তো? সিরিজে তুমি হয়তো দেখছো না যে ইউরেনিয়ামের ডিকে হচ্ছে, তুমি হয়তো সিরিজের ভেতরের কোনো এলিমেন্টের ডিকে হচ্ছে দেখছো। তাহলে তো ইউরেনিয়ামের ক্ষেত্রে যে রেঞ্জটা রয়েছে তার মধ্যে সবকটা ইউরেনিয়ামের মধ্যে কি পড়বে, মানে তাদের তো সব তো 4n+2 নাও হতে পারে, না তাহলে যেমন সেই হিসাবে সিরিজটা অন্য হয়ে যাবে, ডিকে মানে অনুযায়ী সিরিজটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই তিনখানা সিরিজই ন্যাচারাল অকারিং ই দেখা গেছে, বুঝতে পারলে তো? তিনটে সিরিজই দেখা গেছে, ধরো ইউরেনিয়ামের থেকে একটা ডিকে হচ্ছে, ইউরেনিয়াম থেকে একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেল, তাহলে সেটা কি কনভার্ট হবে, থোরিয়ামে কনভার্ট হবে, কারণ থোরিয়ামে 90 রয়েছে আর ইউরেনিয়ামে 92, তো এরকম ভাবে আমার সিরিজটা কনভার্ট চেঞ্জ হতে যাবে। তো এদের মাস নাম্বার কি না, এবার দেখো শুধু তো আলফা চেঞ্জ হবে না, আলফার সাথে একটা বিটাও হয়তো বেরোবে, এইভাবে আমার সিরিজটা কন্টিনিউয়াসলি আলাদা আলাদা এলিমেন্টে চেঞ্জ হতে থাকবে। এবার এই এলিমেন্টের মাস নাম্বার কত, এই এলিমেন্টের মাস নাম্বার যেটা রয়েছে সেইটা কত, সেই হিসাবে আমরা সেটা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে ওটা কোন সিরিজের আন্ডারে পড়ছে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, এইভাবে দেখা গেছে তিনটে সিরিজই আছে ন্যাচারাল মানে অকারিং, ন্যাচারালি অকারিং তিনটে সিরিজ হতে পারে, কারণ সেই সিরিজগুলোর মাস নাম্বার গুলো ওই একই ফর্মুলাতে পড়ছে, যেমন 4n+2, 4n বা 4n+3, এই এই অর্ডারে পড়ছে। বুঝা গেল তো? তো এই হিসাবে আমরা যে রেডিও অ্যাক্টিভ ডিকে গুলো হচ্ছে ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে অন্য কিছু, আমরা কিন্তু মাস গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কথার কথা বলছি যে দেখো ইউরেনিয়ামে দু রকম ডিকে হতে পারে, একটা ইউরেনিয়াম ইউরেনিয়াম 238 এর ডিকে, 238 এর ডিকে, আবার একটা ইউরেনিয়াম 235 এর ডিকে, দুটোই কিন্তু আইসোটোপ, ইউরেনিয়ামের আইসোটোপ যদি তুমি খেয়াল করো। এবার 238 এটা আমার কার কোন কোন মাসের আন্ডারে পড়ছে, 4n+2 এর আন্ডারে পড়ছে, আর এটা কার আন্ডারে পড়ছে, 4n+3 এর আন্ডারে পড়ছে, অড নাম্বার আছে, তাহলে এই যখন ইউরেনিয়াম 235 এর ডিকে হবে সেটা আমার অবভিয়াসলি অ্যাসিটোনিয়াম সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে, আর এই 238 এর ডিকেটা সেটা আমার ইউরেনিয়াম সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে। বোঝা গেল তো? কিন্তু ডিকে কিন্তু ইউরেনিয়ামেরই হচ্ছে, মানে ইউরেনিয়ামের যে রেঞ্জটা আছে ওর মধ্যে সবকটা ইউরেনিয়াম সিরিজের আন্ডার নাও হতে পারে, নাও হতে পারে অবভিয়াসলি। আচ্ছা বুঝি, মাস নাম্বারের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এবার তাহলে আমরা করব এই পার্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা বড় প্রশ্ন আসার চান্স থাকে, সাকসেসিভ ট্রান্সফরমেশন। সাকসেসিভ ট্রান্সফরমেশন ধরো এটা এটা রিলেটেড কিরাম প্রশ্ন আছে, তার প্রশ্নটা তোমাদের একটু দেখাই, একটা প্রশ্ন দিয়ে দিই, 2 মিনিট।
একটা কোশ্চেন দিচ্ছি সাকসেসিভ ট্রান্সফরমেশনের রেসপেক্টে, ডিডিউস অ্যান এক্সপ্রেশন ফর দ্য গ্রোথ গ্রোথ অফ আ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স formed by the disintegration of a parent substance. ধরো এরকম একটা প্রশ্ন তোমার আসতে পারে সাকসেসিভ ট্রান্সফরমেশন রিলেটেড, ঠিক আছে? তো তো চলো, হয় কি আমরা এখানটায় ধরে নিচ্ছি, আমরা এইখানটায় আমরা করব কি সাকসেসিভ ট্রান্সফরমেশনে আমরা ধরব, উই কনসিডার অ্যান এলিমেন্ট পি ডিকেস ইনটু কিউ another element q which in turn decays into another element r. তাহলে এখানটায় আমি এভাবে লিখবো পি পি পিটা ডিকে করছে কিউতে, কিউটা ডিকে করছে আর এ, ঠিক আছে? এখানটায় আমি ল্যামডা ওয়ান দিচ্ছি, এটা হচ্ছে ল্যামডা টু দিচ্ছি, দা ডিকে কনস্ট্যান্ট ফর ডিসইন্টিগ্রেশন অফ পি the decay constant for disintegration of p is lambda 1 and that for q is lambda 2. acha ekhane r jeta ache seta kintu stable mane r does not decay, here r is a stable element which does not decay. তো এখানটায় দেখো কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে p আছে, p টা q তে ডিকে করছে, আর p এর যে ডিসইন্টিগ্রেশন হচ্ছে তার ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা 1, আর q যেটা আছে সেটা r এ ডিকে করছে, r এর যে ডিকে কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে আমার ল্যামডা 2, ঠিক আছে? তো ডিকে কনস্ট্যান্ট, এবার আরটা ডিকে করছে না ফার্দার, কারণ আরটা হচ্ছে স্টেবল। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, বাই রেডিও অ্যাক্টিভ ডিকে ল, রেডিও অ্যাক্টিভ ডিকে ল থেকে আমরা কি বলতে পারি, দ্য রেট অফ ডিকে অফ পি, রেট অফ ডিকে অফ পি কত হবে বলতো, ইজ ল্যামডা 1 এন 1, ইজ মাইনাস ল্যামডা 1 এন 1। খেয়াল করে দেখো পি যেটা আছে, পি এর আমি ধরে নিচ্ছি এন 1 ডি টি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা 1 এন 1, হোয়ার এন 1 ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস of atoms of element p in the sample at time t.
ইন দ্য স্যাম্পল অ্যাট টাইম টি টাইমে একটা তোমার রেডিও অ্যাক্টিভ স্যাম্পল রয়েছে, তার মধ্যে পি বলে একটা এলিমেন্ট রয়েছে, যা হোক হতে পারে ইউরেনিয়াম থোরিয়াম কিছু একটা হতে পারে, সেটা ডিকে করে কিউতে কনভার্ট হচ্ছে, কিউটা ডিকে করে আর এ কনভার্ট হচ্ছে। তো খেয়াল করে দেখো, যদি পি পি যে এলিমেন্টটা ধরো ইউরেনিয়ামই হোক, তার যদি আমার ডিকে কনস্ট্যান্ট ল্যামডা ওয়ান হয়, সেক্ষেত্রে আর যে কোনো টাইম টি টাইমে ওই এলিমেন্টে আমার এন এন ওয়ান সংখ্যক পি অ্যাটমস থাকে, এন ওয়ান সংখ্যক, তাহলে আমার রেট অফ ডিকে অফ পি কত হবে? মাইনাস ল্যামডা ওয়ান এন ওয়ান। ঠিক আছে? তো তাহলে এবার এখানটায় একটা জিনিস খেয়াল করো, এলিমেন্ট কিউ যেটা আছে, এলিমেন্ট কিউ যেটা আছে সেটা দেখো দুটো ঘটনা ঘটছে স্যাম্পলের মধ্যে। এলিমেন্ট কিউ যেটা আছে সেটা তৈরি হচ্ছে প্রথমত, এলিমেন্ট কিউ উইল ফর্ম অ্যাট দ্য রেট ল্যামডা ওয়ান এন ওয়ান। খেয়াল করে দেখো এই জায়গাটা, পিটা ডিসইন্টিগ্রেট করে কিউ তৈরি হচ্ছে, তাহলে যে রেটে পি ডিসইন্টিগ্রেট করবে বা ডিকে করবে সেই রেটে কিন্তু কিউ তৈরি হবে। খেয়াল রাখো, যে রেটে পি ডিসইন্টিগ্রেট করছে সেই রেটে আমার কি হবে? কিউটা, কিউ এলিমেন্টটা তৈরি হবে। আর তাহলে বলো তো কিউটা ডিসইন্টিগ্রেট করবে কোন রেটে? অ্যান্ড উইল ডিকে অ্যাট দ্য রেট ল্যামডা টু এন টু, হোয়ার, আচ্ছা মাইনাস ল্যামডা টু এন টু। খেয়াল করে দেখো, যখন আমি ফর্ম করছে তখন আমি প্লাস ল্যামডা ওয়ান এন ওয়ান ধরেছি প্লাস, আর যখন ডিকে করছে সেটাকে আমি ধরেছি মাইনাস ল্যামডা টু এন টু, হোয়ার এন টু ইজ দ্য নাম্বার অফ কিউ অ্যাটমস ইন দ্য স্যাম্পল অ্যাট টাইম টি। টি টাইমে যে স্যাম্পলটা আমি নিয়ে কাজ করছি তার মধ্যে কত পরিমাণ কিউ অ্যাটমস রয়েছে সেটা হচ্ছে এন টু। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ডি এন টু ডিটি। ডি এন টু ডিটির ফর্মুলাটা খেয়াল রাখবে, ল্যামডা ওয়ান এন ওয়ান, কারণ কিউটা কিন্তু সৃষ্টি হচ্ছে, পিটা ডিকে করছে ল্যামডা মাইনাস ল্যামডা ওয়ান এন ওয়ান রেটে, আর সেই রেটে আমার কিউটা সৃষ্টি হচ্ছে, আর কিউটা ডিকে করে যাচ্ছে ল্যামডা টু এন টু রেটে, তাই জন্য মাইনাস ল্যামডা টু এন টু। ওকে, অ্যান্ড কিউ উইল ডিকে অ্যান্ড আর উইল ফর্ম অ্যাট দ্য রেট ল্যামডা টু এন টু। দাস এখানে আমি ডিএন থ্রি ধরে নিচ্ছি, ডিএন থ্রি ডিটি ইকুয়ালস টু বলো কি হবে, আন্দাজ করে বলো, ডিএন থ্রি ডিটি, হোয়ার এন ইজ দ্য ল্যামডা টু ইন টু, একদম ল্যামডা টু ইন টু হবে, হোয়ার এন থ্রি ইজ নাম্বার অফ আর অ্যাটমস ইন দ্য স্যাম্পল অ্যাট টাইম টি। তাহলে খেয়াল করে দেখো, এখানে ল্যামডা টু এন টু হচ্ছে, আর কিছু থাকছে না, কারণ আর কিন্তু ডিকে করছে না। ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দাস উই হ্যাভ, আমাদের যে তিনটে ইকুয়েশন আছে কি কি আছে, প্রথমত আছে আমার ডিএন ওয়ান ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ওয়ান এন ওয়ান, সেকেন্ড ইকুয়েশনটা আমার কি আছে ডিএন টু ডিটি ইকুয়ালস টু ল্যামডা ওয়ান এন ওয়ান মাইনাস ল্যামডা টু এন টু, আর ডিএন থ্রি ডিটি ইকুয়ালস টু ল্যামডা টু এন টু। আচ্ছা, এগুলোকে নাম দিয়ে দিচ্ছি, ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন টু, ইকুয়েশন থ্রি। ঠিক আছে, তিনটে নাম দিয়ে দিলাম। এবার সলিউশন অফ ইকুয়েশন ওয়ান কি হবে?
ইকুয়েশন ওয়ান এর সলিউশন কি হবে বল? n0 e to the power minus lambda, হ্যাঁ ওইটাই হবে, নরমাল যেটা হয় সেটাই। দ্যাট ইজ এটাকে আমি নাম দিচ্ছি n1t, n1t equals to n10 e to the power minus lambda 1t, ঠিক আছে? তো এখানে n10 টা কি, where n10 is the number of p atoms, number of p atoms in the sample, p elemental atom, sample at time t equals to 0, t equals to 0 সময়তে আমার কতগুলো p atoms ছিল স্যাম্পলের মধ্যে, সেটা হচ্ছে n10, ঠিক আছে? এটা আমরা তাহলে t টাইম পর কত পরিমাণ আমার atoms থাকবে, t টাইম পর কত পরিমাণ atoms থাকবে সেটাকে আমি n1 সাবস্ক্রিপ্টে t দিয়েছি, সেটা হয়ে যাচ্ছে n10 n10 actually e to the power minus lambda 1 t, এটা হচ্ছে সলিউশন অফ 1। তাহলে আমার ইকুয়েশন 2 কি হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা এই অবধি সবার হয়ে গেলে বলুন, কারোর কিছু বাকি গেলে বলো, কিন্তু যদি কারোর মিস হয়ে যায় কিছু। আচ্ছা পরের পরের পেজে যাচ্ছি তাহলে, ইকুয়েশন 2 ইকুয়েশন 2 আমার কাছে কি ছিল, ইকুয়েশন 2 টা একবার লিখি, dn2 dt ইকুয়ালস টু ল্যামডা 1 n1 প্লাস সরি মাইনাস ল্যামডা 2 n2। এখানে n1 এর ভ্যালুটা বসিয়ে দিই, হুইচ ইমপ্লাইজ dn2 dt মাইনাস ল্যামডা 2 n2টাকে এই সাইডে নিয়ে আসো, ল্যামডা 2 n2 ইকুয়ালস টু ল্যামডা 1, n1 এর জায়গায় আমি এখানটায় বসাতে পারি n10 e to the power minus lambda 1 t, বসাতে পারি? এটা বসাতে পারি? এবার দেখো এটাকে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করতে যদি কম্পেয়ার করি তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পাবো? ইন্টিগ্রেশন পি ডিটি। এবার কম্পেয়ার করে বলো পি কোনটা? ল্যামডা 2। ল্যামডা 2 IF equals to e to the power lambda 2 dt, এটা আমাকে কি দেবে, e to the power lambda 2, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দাস আমি কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করব, e to the power lambda 2 t dn2 dt প্লাস এখানটা আমার কি আছে, এখানে আমার আছে lambda 2 n2, এখানটা ইকুয়ালস টু এখানেও আমার গুণ হয়ে যাবে আমার এখানটায় ল্যামডা, এখানে কি ছিল জানো, ল্যামডা 1 ছিল তাই তো, ল্যামডা 1, ল্যামডা 1 ছিল, n10 ছিল, e টু দি পাওয়ার এখানটায় হয়ে যাবে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইনটু t, তাই হবে তো? এই জিনিসটা হয়ে যাবে এই ইকুয়েশনটা। আচ্ছা এইটা গুণ হওয়া মানে এটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ, ডিডিটি অফ n2 ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা লেখা যেতে পারে ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই। যা আছে তাই লিখলাম। এবার যদি আমি এবার ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশন করলে দেখো কি আসছে, ইন্টিগ্রেশনটা করলে কি আসছে দেখো,
ঠিক আছে, এটা ইন্টিগ্রেট করলে আমার লেফট হ্যান্ড সাইডে আমার কি আসছে, ল্যামডা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 টা নিচে চলে যাবে, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 n 10 e টু দি পাওয়ার ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইনটু t প্লাস একটা a টার্ম ঢুকিয়ে দিলাম, a একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার আমরা এটাকে বার করব, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটাকে বার করব, ইফ অ্যাট t ইকুয়ালস টু 0, যখন টাইম t ইকুয়ালস টু 0 আমরা ধরে নিচ্ছি n2 যেটা আছে n2 ইকুয়ালস টু n2 0, যদি t ইকুয়ালস টু 0 টাইমে n2 যদি আমার n2 0 হয় দ্যাট ইজ নাম্বার অফ p অ্যাটমস, নাম্বার অফ q অ্যাটমস, নাম্বার অফ q অ্যাটমস যেটা আছে টাইম t ইকুয়ালস টু 0 তে সেটা আমার কি n2 0, তাহলে আমার এখানটা কি হয়ে যাচ্ছে তুমি দেখো, দাস এখানে n2 থাকছে e টু দি পাওয়ার ল্যামডা 0 1 হয়ে গেল, ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, এখানটায় আমার n10 থাকছে প্লাস a থাকছে, তাহলে এখান থেকে আমি a বার করব, আচ্ছা n2 0 হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে a বার করব, a ইকুয়ালস টু আমার বেরোবে হচ্ছে n2 0 মাইনাস ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 n1 0, এইটা আমার a বেরোলো। এটাকে এবার বসিয়ে দাও মেন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এটা বসিয়ে দাও, দাস n2 at time t, n2 at time t এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, এটার সাথে আমার একবার আমি লিখে দিচ্ছি n1 0, এখানে আমার দুটো টার্ম থাকবে, একটা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 t, এই টার্মটার সাথে আমার প্লাস n টু 0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা 2 t, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে n টু 0 মাইনাস এইটা, না না থাকবে না, দেখো চেক করে দেখো, ঠিক আছে তো, আচ্ছা এবার এইটা পেলাম, এবার আমরা কি যাচ্ছি ফ্রম ইকুয়েশন টু, এবার ইকুয়েশন থ্রি তে যাচ্ছি, ফ্রম ইকুয়েশন থ্রি ইকুয়েশন থ্রি তে আমাদের কাছে কি আছে, ডিএন থ্রি, ডিএন থ্রি ডিটি ইকুয়ালস টু ল্যামডা টু এন টু, ল্যামডা টু এন টু, এটাকে এবার এখানে এন টু বসিয়ে দাও, হুইচ ইমপ্লাইজ ডিএন থ্রি ডিটি, এখানটায় তোমাকে এন টুর মানটা বসাতে হবে, দ্যাট ইজ ল্যামডা টু, ল্যামডা টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, এখানে আমার একটা n n 1 0 আসবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 t, এই টার্মটা আসলো প্লাস ল্যামডা 2 টা গুণ হচ্ছে এখানটা আমার n 10 n 2 0 ছিল n 2 0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 t, দেখো আমি n 2 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, n 2 এর ভ্যালুটা এই যে এই ভ্যালুটা আমি এখানটায় নিচে বসিয়ে দিয়েছি, আমার ল্যামডা 2 গুণ হয়ে গেছে, ল্যামডা 2 পুরোটার সাথে গুণ হয়ে গেছে। এবার আমি করব কি, আবার ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং উই গেট এটাকে আবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে দেখো কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে তো এনসি হয়ে যাচ্ছে, এইখানটায় আমার ইন্টিগ্রেট করলে, আচ্ছা সবার আগে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে আমি রাখি, ল্যামডা টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, বাইরে যেটা আছে সেটাকে রাখি, এখানে আমার এন টেনটাকেও রাখি,
এবার এই যে ভেতরের পার্টটা যেটা আছে, এই ভেতরের পার্টটাকে আমি আলাদা করে করি, কি বেরোবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি বাই মাইনাস ল্যামডা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি বাই মাইনাস ল্যামডা টু, এই দুটো টার্ম এলো। আর একই রকম ভাবে যখন নিচের টার্মটায় যাচ্ছে প্লাস ল্যামডা টু এন টু জিরো, ল্যামডা টু এন টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি নিচে মাইনাস ল্যামডা টু আসবে, নিচে মাইনাস ল্যামডা টু আসবে, ঠিক আছে? এবার তুমি যদি ধরে বেঁধে সবগুলোকে কাটো তাহলে তোমার দেখো ফাইনাল ফর্মটা যেটা আসছে সেটা আমার এরকম আসবে, এন থ্রি ইকুয়ালস টু ফাইনাল ফর্মটা এইরকম একটা টার্ম, আচ্ছা একটা বি আসবে, একটা বি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এইটাকে একটু গুছিয়ে নাও, এটাকে একটু গুছিয়ে নাও, কিভাবে গোছাবে? তুমি জাস্ট জিনিসগুলোকে একটুখানি, এই যে ল্যামডা, এই যে এই টার্মটা আছে ল্যামডা টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, এইটাকে ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে গিয়ে গোছাও, দেখো কি আসে। তাহলে ফর্মটা অনেকটা এরকম আসছে, এন থ্রি ইকুয়ালস টু, আমি এন টেনটাকে বাইরে রাখলাম, ব্র্যাকেট খুলে প্রথম পার্টটায় দেখো ল্যামডা নিচে ল্যামডা ওয়ান আছে। এবার এখানে আমি আরেকটা কাজ করতে পারি, তোমরা দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এই টার্মটাকে সামনে নিয়ে আসি, এই থার্ড টার্ম যেটা আছে এই টার্মটাকে আমি সামনে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমি এখানটায় কি লিখবো, এখানে নিচে ল্যামডা টু আছে, তাহলে ল্যামডা টুটা উপর থেকে কেটে যাবে, তাহলে আমার এখানে হবে ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, এখানটায় আমার থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু, পরের টার্মটা মাইনাস করে ল্যামডা টু সামনে থাকছে, ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়ান টি, এই পুরো পার্টটার সাথে পরের টার্মটা প্লাস না, প্লাস থাকবে না, যেহেতু আমার এখানটা একটা নিচে মাইনাস এসেছে, নিচে একটা মাইনাস আছে, ল্যামডা টু কেটে যাচ্ছে, মাইনাস এন টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি, তাহলে এখানে আমার হয়ে যাবে মাইনাস এন টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি, ঠিক আছে? প্লাস বি, প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটা বেরোলো আমার এন থ্রি। এবার আবার আমাকে কি করতে হবে, এখানটায় বিটাকে ভাগাতে হবে, তো বি ভাগাবার পদ্ধতি কি, লেট অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো নাম্বার অফ, লেট অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো নাম্বার অফ, এখানটা আমি ধরে নিচ্ছি এন থ্রি, তো তোমার আর অ্যাটমস, আর অ্যাটমস এন থ্রি ইকুয়ালস টু এন থ্রি জিরো, টাইম টি ইকুয়ালস টু জিরো তে আর অ্যাটমস এর সংখ্যা এন থ্রি ইকুয়ালস টু এন থ্রি জিরো, তাহলে দাস এখানে এন থ্রি জিরো বসাও, যতগুলো ই টু দি পাওয়ার সব আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানটা আমার কি থাকছে, এন টেন, এখানে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, এই টার্মটা থাকবে প্লাস এন টু জিরো, এন টু জিরো প্লাস বি, সরি মাইনাস এন টু জিরো প্লাস বি, মাইনাস এন টু জিরো প্লাস, এখানটা দেখো এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, উইচ ইমপ্লাইজ এন থ্রি জিরো ইকুয়ালস টু এন টেন, এইখানে দেখো ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু বাই ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, মানে এখানে মাইনাস ওয়ান বেরোবে, মাইনাস এন টু জিরো প্লাস বি, আর এন থ্রি জিরো যেটা আসছে সেটা আমার বেরোচ্ছে মাইনাস এন টেন মাইনাস এন টু জিরো প্লাস বি, বি বার করো, উইচ ইমপ্লাইজ বি ইকুয়ালস টু এন থ্রি জিরো মাইনাস এন প্লাস এন টু জিরো প্লাস এন টেন, এটা আমার বি এর ভ্যালু বেরোলো, পুটিং দ্য ভ্যালু অফ বি উই গেট এবার বি এর ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে দেখো আমরা কি পাচ্ছি, এন থ্রি, যেটা এন থ্রি অ্যাট টাইম টি ইকুয়ালস টু,
এই ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে দেখো, N30 প্লাস বিশাল বড় জিনিস হবে N20, এটা ঠান্ডা মাথায় বসাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2T প্লাস, আচ্ছা নিচে করি জায়গা হবে না, প্লাস N10, N10টা হচ্ছে 1 প্লাস ল্যামডা 1, এই যে আগে যে সংখ্যাটা ছিল সেটা বসিয়ে দাও, ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2T মাইনাস ল্যামডা 2 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1, ঠিক আছে? এই জিনিসটা আমার N3 বেরোলো সবকিছু b এর ভ্যালুটা বসিয়ে দিয়ে, ঠিক আছে? এবার এখানটায় দেখো এত বড় সংখ্যা বেরোলো, তো এবার এখানে আমরা একটা জিনিস কনসিডার করব যে আমার স্টার্টিং এ N20 আর N10 ছিল না। ইফ উই কনসিডার অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 ওনলি p অ্যাটমস আর প্রেজেন্ট, যদি টাইম T0 তে শুধুমাত্র p এর অ্যাটমস গুলাই থাকে, দেন তাহলে তুমি খেয়াল করে দেখো আমার N20 ইকুয়ালস টু 0 অ্যান্ড N30 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। যদি আমি ধরে নিই যে টাইম t ইকুয়ালস টু 0 সময় আমার একমাত্র কোন অ্যাটমস গুলো রয়েছে, শুধু p অ্যাটমস রাই রয়েছে, তাহলে আমার N20 টাও 0 হয়ে যাবে আর N30 টাও 0 হয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমি এখান থেকে দাস এই দুটো ফর্মুলা চাইলে মুখস্থ যদি করে রাখতে পারো খুব ভালো হয়, এই দুটো ফর্মুলা N2 এর ফর্মুলা, N2 ফাংশন অফ t ইকুয়ালস টু ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, N10 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2t, এইটা একটা ফর্মুলা হচ্ছে। এই ফর্মুলাটা চেষ্টা করো মুখস্থ করে নিতে। এটা তো পরীক্ষায় আসে, আর কি এন্ড N3 এর যে ফর্মুলাটা N3t, এটা কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে শুধু N10 এর টার্মটা থাকবে, N10 1 প্লাস ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2t মাইনাস ল্যামডা 2 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1, এইটা হচ্ছে আমার N3t এর ফর্মুলা, এটা হচ্ছে আমার N3t এর ফর্মুলা। এই দুটো ফর্মুলা চেষ্টা করে মুখস্থ করে নেওয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমার যে তোমাদের প্রশ্নটা বলেছে, যে একটা যে প্রশ্নটা আমি করেছিলাম উপরে, একবার একটু উপরে যাচ্ছি, হ্যাঁ অনেক বড় হিসাব কিন্তু একটু বুঝে বুঝে করলে খুব একটা প্রবলেম হবে না, যেহেতু আমাদের এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এক্সপ্রেশন ফর গ্রোথ অফ অ্যান রেডিও অ্যাক্টিভ অ্যাটম ফর্ম বাই ডিসইন্টিগ্রেশন অফ অ্যাপারেন্ট সাবস্টেন্স, এই প্রশ্নটা তোমাকে যদি বলে তোমাকে করতে হবে কি, তোমাকে N2টাকে বার করতে হবে, তোমাকে N2টা বার করতে হবে, মানে আরো ভালোভাবে বলতে গেলে N2t বার করতে হবে, এইটা বার করতে হবে। একটা ডিসি এখানে আমি পুরোটা করে দিয়েছি, কিন্তু তোমাদের এখানটায় যদি এই প্রশ্নটা দেয় যে তোমার, তাহলে তোমাকে এখানটায় N2টা বার করতে বলছে। খেয়াল করে দেখো, একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে ডিউ টু ডিসইন্টিগ্রেশন অফ ওয়ান অ্যাটম, মানে পি থেকে কিউ তৈরি, কিউ যে তৈরি হচ্ছে সেটার সেটার এক্সপ্রেশনটা তোমায় আনতে হবে, তার মানে তোমাকে আপটিল N2 যেই অবধি বার করেছি, এই অবধি যদি তুমি করতে পারো তাহলেই হবে। এইখানটায় তুমি ধরে নিতে পারো যে ইনিশিয়ালে আমার শুধু N10 অ্যাটমস ছিল, তাহলে ইনিশিয়ালি শুধু আমার N10ই ছিল, মানে আমার p অ্যাটমসই ছিল, কিউ অ্যাটমস ছিল না, তাহলে অটোমেটিক্যালি N20টা 0 হয়ে যাবে। তাহলে দেখো এইখানে এই ইকুয়েশনটা শুধু এই এই সামনের টার্মটাই থাকবে,
দেখে নাও যেটা আমরা লাস্টে বার করলাম, শুধু সামনের টার্মটা রয়েছে, শুধু সামনের টার্মটা রয়েছে, বুঝতে পারলে? তো তো এইটা যদি বল দেয় তাহলে তুমি শুধু এন টু টি, যে কোশ্চেনটা দিয়েছি সেটা দিলে শুধু এন টু টি বার করলেই হবে। কিন্তু যদি বলে পুরোটা বার করতে তাহলে কিন্তু পুরো চেনটা করতে হবে। সাকসেসিভ ট্রান্সফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু আসে বড় প্রশ্ন আসার চান্স এখান থেকে কিন্তু থাকছে। ঠিক আছে, বলো কারো কোনো কোশ্চেন? স্যার এটা তো আমাদেরকে কোয়েশ্চেনে একটা ট্রান্সফরমেশন দিয়েছে, আর কোয়েশ্চেন যদি এরকম মানে আমরা যেটা করলাম এটা যদি বের করতে হবে তখন বলবে যে দুটো সাকসেসিভ ট্রান্সফরমেশন। দুটো সাকসেসিভ বলবে না, এই পুরো ঘটনাটাই সাকসেসিভ ট্রান্সফরমেশন, মানে একটা থেকে একজন আসছে অন্যজন থেকে আরেকজন আসছে, এটাই সাকসেসিভ ট্রান্সফরমেশন বলছে। তো যদি সেরকম হয় তোমাকে তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার করে বলে দিই, এটা অ্যাকচুয়ালি ইয়ারের কোশ্চেন যেটা আমি তোমাদের দিলাম। সেক্ষেত্রে হয়তো তোমাদের এরকম বলে দিতে পারে যে একটা পি অ্যাটম আছে, ধরো একটা কোশ্চেন তোমাকে আমি আর একটা কোশ্চেন দিয়েই দিচ্ছি এখান থেকে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে ধরো এরকম অ্যান অ্যাটম, পি অ্যাটম to another element Q which then to another element R. স্টেবল এলিমেন্ট করে দাও, ডিডিউস এক্সপ্রেশন অফ ফরমেশন অফ কিউ অ্যান্ড, এটা হচ্ছে তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফাইন্ড এন টু টি অ্যান্ড এন সি টি, এরকম ধরে প্রশ্নটা আসবে, দিয়েছিস এই এই জিনিসটা করতে হবে, উপরের কোশ্চেনটা পুরোটা করতে হবে, দুটোই বার করতে হবে। তাহলে এটা আমি কি নিচে যেটা আমি সেটা মানে বোঝাবার জন্য লিখছি, কিন্তু যে ফাইন্ড এন টু টি অ্যান্ড এন সি টি মানে এক্ষেত্রে তোমাকে দুটোই বার করতে বলেছে, এরকম ভাবে তোমার প্রশ্নটা আসতে পারে, এরকম প্রশ্ন এলে পুরোটা করতে হবে। আর যে প্রশ্নটা উপরে দিয়েছি সেটা দিলে তোমাকে শুধু এই এন টু টি টা করলেই হয়ে যাবে, বুঝতে পারলে? তো আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট বলতে ওই ফর্ম ইকুয়েশন 3 এর আগে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এইখানটায় শুধু একটা কাজ করতে পারো, এই 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 অবধি এইখানে শুধু একটা কাজ করতে পারো যে তোমাকে ধরে নিতে হবে যে কোন যে n to a n to 0 টাকে 0 ধরে নিতে হবে, মানে at time t equals to 0 only p was present, তাহলে অটোমেটিক্যালি এই সেকেন্ড টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু যে টার্মটা থাকছে সেটাই হচ্ছে ইকুয়েশন, এইটুকুনি জাস্ট তোমায় ধরে নিতে হবে, বুঝতে পারলে? তো এইটুকুনি জাস্ট তোমাকে ধরে নিতে হবে, তাহলে দেখো তাহলে তোমার এই ইকুয়েশনটা চলে আসবে যেটা লাস্টে নেওয়া হয়েছে, এই ইকুয়েশনটা চলে আসবে, বুঝতে পারলে? তো কি ধরতে হবে একবার একটু দেখান, এই যে এই যে এইটাকে ধরতে হবে n2 equals to 0, আচ্ছা আচ্ছা, মানে পরে যেটা ধরে আমি ওটা বের করব সেটা তো। হ্যাঁ আচ্ছা, n2 0 মানে n2 0 0 হওয়া মানে কি, টাইম t তে কোনো q অ্যাটম ছিল না, টাইম t equals to 0 তে একমাত্র p অ্যাটমই তো লিখে দিয়েছি, যে n টু n টু 0 ওয়াজ 0 এট টাইম t ইকুয়ালস টু 0, মানে অনলি p ওয়াজ প্রেজেন্ট, শুধু p ছিল, মানে ইউরেনিয়ামটা একদম শুধু স্যাম্পলটা শুধু ইউরেনিয়াম ছিল, অন্য কোনো স্যাম্পল ছিল না টাইম t ইকুয়ালস টু 0 তে,
তারপর আস্তে আস্তে যত ডিকে করতে থাকলো, তখন তো ইউরেনিয়ামের মধ্যে আমি অন্য অ্যাটমও পাবো না। ধরো ইউরেনিয়াম থোরিয়ামে কনভার্ট হচ্ছে, তাহলে আমি ওই স্যাম্পলের মধ্যে কিছু পরিমাণ তো থোরিয়াম অ্যাটমও পাবো, কিছু পরিমাণ। মানে তোমার কাছে যদি আমি একটা ইউরেনিয়ামের স্যাম্পল দিই, ওইখানে কিন্তু তুমি শুধু ইউরেনিয়াম পাচ্ছ না, ওর মধ্যে তুমি ওই সিরিজের সব এলিমেন্টের কিছু কিছু অ্যামাউন্ট পাবে, বুঝতে পারলে? আর বেশিটা পাবে হচ্ছে লেড, কারণ ডিসইন্টিগ্রেট করে করে ওই স্টেবল লে গিয়ে আটকে গেছে, বুঝতে পারলে তো ব্যাপারটা? রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তোমাকে যদি আমি একটা অ্যামাউন্ট অফ স্যাম্পল দিই, সেই স্যাম্পেলটাতে যদি ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম হয়তো কিছু পার্সেন্টই পাবে, 20% ইউরেনিয়াম আছে, তার মধ্যে হয়তো তুমি দেখতে পাবে 70% লেড আছে, কারণ ইউরেনিয়ামটা ডিকে করে 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 লেড তৈরি হয়েছে। আর বাকি অন্যান্য যতগুলো সিরিজের মধ্যে বাকি এলিমেন্টস গুলো রয়েছে, তারাও রয়েছে ওর মধ্যে, কথার কথা বলছি। এরকম মানে স্যাম্পেলটার মধ্যে কিন্তু তুমি সম্পূর্ণ 100% ইউরেনিয়াম কখনোই পাবে না, কারণ কি, ইউরেনিয়ামটা কন্টিনিউয়াসলি ডিকে করে অন্য এলিমেন্টসে কনভার্ট হচ্ছে, জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। তো এখানটা আমি ধরছি কন্ডিশনটা যে একদম স্টার্টিং টাইমে শুধু ইউরেনিয়ামই ছিল, অন্য কেউ ছিল না, তাহলে আমার অবভিয়াসলি বাকি যতগুলো, যেমন ফাইনাল প্রোডাক্টটা যদি লেড হয়, তাহলে স্টার্টিং টাইমে তো লেড থাকবে না, তাহলে N3-0টা জিরো হয়ে যাবে। একই রকম ভাবে যদি অন্য কেউ না থাকে সিরিজের, তাহলে N2-0-0 হবে, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল তো? আচ্ছা চলো, তাহলে এইটা গেল, এই কোশ্চেনটা, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা একটা গ্রাফটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আচ্ছা এর সাথে কোশ্চেন আসতে পারে অলসো, এর সাথেই ধরো কোশ্চেন তোমাকে অ্যাড করে দিলাম। ফরমেশন অফ কিউ ডিকে এন্ড ফরমেশন, পি কিউ এন্ড আর গ্রাফিক্যালি। ধরো এর সাথে তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে কিভাবে গ্রাফিক্যালি জিনিসটা কিভাবে ডিকে করবে, সেটাও দেখাতে তোমাকে বলছে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, সাকসেসিভ ট্রান্সফরমেশন, এখানটায় ধরো আমার এনটি রয়েছে, আর এখানটায় আমার টাইম রয়েছে, তাহলে পি যেটা আছে, পিটা আমার শুরু হবে সামওয়্যার এখান থেকে আর ডিকে করে যাবে, কিন্তু সম্পূর্ণ ডিকে করবে নাকি, কারণ একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলকে সম্পূর্ণ ডিকে করতে কত টাইম লাগে বলো, সম্পূর্ণ ডিকে করতে কত টাইম লাগে? ইনফাইনাইট টাইম লাগে। আর অন্যদিকে কিউ যেটা আছে সেটা কি হবে, দেখো কিউটা কিন্তু প্রথমে জিরো ছিল, সেটা আস্তে আস্তে বাড়বে, বেড়ে করতে থাকবে, আর আর যেটা হচ্ছে কিউটা, আর আর যেটা আছে সেটা কিরাম হবে দেখো, আরটা আমার এরকম, আর এটা তো স্টেবল, তাহলে এটা এরকম হয়ে যাবে, এটা হচ্ছে আর, এটা পি এর থেকে একটু ছোট হবে, এতটা হবে না, জিরো থেকে স্টার্ট হবে, এইখান থেকে উঠবে, উঠে এরকম চলে যাবে, এটা হচ্ছে আর। দেখো পি যে,
আর কিউটা কিউটাকে আরেকটু ছোট, কিউটা একটা টাইমে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হয়ে এইটা হচ্ছে পিকচারটা, বুঝতে পারলে তো? তাহলে কি একটা টাইম আছে যে টাইমে আমার কিউ ম্যাক্সিমাম হচ্ছে, খেয়াল করে দেখো, একটা টাইম আছে যে টাইমে আমার কিউটা ম্যাক্সিমাম হয়ে যাবে, তারপর সেটা আস্তে আস্তে ডিকে করতে থাকবে। মানে কিউটা খেয়াল করে দেখো, পি ডিকে করছে কিউ তৈরি হচ্ছে, আর কিউ ডিকে করছে আর তৈরি হচ্ছে। তো একটা টাইম এমন আসবে যে টাইমে আমার কিউটা ম্যাক্সিমাম হবে, তারপর কিউটা ভ্যালু কমতে থাকবে। তাহলে টাইম টেকেন ফর কিউ টু রিচ ম্যাক্সিমাম, time taken for element q to attain maximum, এটাও তোমাদের প্রশ্নতে আসতে পারে, এটাও তোমাদের প্রশ্নে আসতে পারে যে কত সময় লাগবে q কে ম্যাক্সিমামে পৌঁছতে, মানে ম্যাক্সিমাম নাম্বারসে পৌঁছতে। আচ্ছা ম্যাক্সিমামের রুল কি? আচ্ছা এখানে কে ম্যাক্সিমাম হচ্ছে, এন কিউটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা গ্রাফটা দেখে নাও, যদি কার গ্রাফটা কারোর কিছু ইয়ে থাকে, এটা বইতে দেওয়া আছে, বইতে দেখে নেবে, পরে এঁকে নিও, ঠিক আছে? ভালো করে এইটা বরঞ্চ করো আমার সাথে, টাইম টেকেন ফর কিউ টু অ্যাটেন ম্যাক্সিমাম। আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে, আচ্ছা এন এর ফর্মুলাটা কি ছিল যদি তোমরা খেয়াল করে দেখো, দ্য নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস অফ কিউ অ্যাট টাইম টি ইজ, এন টু এর ফর্মুলাটা লেখো, এন টু এর যে সেকেন্ড ফর্মুলাটা রয়েছে সেইটা কি ছিল, সেকেন্ড ফর্মুলাটা n2 এর ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, মানে আমি এখানটায় কোন ফর্মুলাটা লিখছি একবার দেখিয়ে দিই, এই ফর্মুলাটা, এই সেকেন্ড ফর্মুলাটা, এই উপরের ফর্মুলাটা n2 টা, ঠিক আছে? তো এই ফর্মুলাটা তাহলে লেখো, এইটা ইনটু n10 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি, সরি ল্যামডা 1 টিটা আগে হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি, ওকে? এটা আমার এন টুটা রয়েছে, কিউ উইল বি ম্যাক্সিমাম, ফর কখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মিনিমাম রুল কি, ডি টু এন ডি টি টু ইকুয়ালস টু জিরো, ডি টু এন ডি টি টু ইকুয়ালস টু জিরো হতে হবে। তাহলে ডেরিভেটিভ করো, হুইচ ইমপ্লাইজ, এইটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি আসবে, ল্যামডা 1 যেটা প্রথম স্টার যে পার্টটা আছে সেটাকে যেমন আছে লিখো, ল্যামডা 1 n10 বাই n2 মাইনাস n1, স্টার্টিং এর যে কনস্ট্যান্ট টার্মটাকে যেমন আছে তেমন লিখলাম। এবার পরেরটাকে যদি ডেরিভেটিভ করি আমার কি হবে, মাইনাস ল্যামডা 1 আর মাইনাস ল্যামডা 2 বেরিয়ে আসবে, তাহলে মাইনাস ল্যামডা 1 বেরিয়ে আসবে, মাইনাস ল্যামডা 1 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 t প্লাস ল্যামডা 2 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 t ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা কি লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ, দেখো কনস্ট্যান্ট টার্মটা তো জিরো, তুমি লেফট সাইডে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে জিরো করে দাও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে শুধু আমার যে ব্র্যাকেট টার্মটা যেটা আছে সেটা জিরো, ল্যামডা 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 টি প্লাস ল্যামডা 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমি কি করব, আচ্ছা টার্গেট কি বার করার, আমার টাইমটা বার করার টার্গেট, ঠিক আছে? তো হুইচ ইমপ্লাইজ, তাহলে টাইম বার করার পদ্ধতি হচ্ছে আমাকে ল্যামডা 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি ইকুয়ালস টু ল্যামডা 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি এটাকে বসালাম, নাবিয়ে দাও, আহা এটা ল্যামডা 1 হবে, এটা ল্যামডা 1 হবে, তাহলে হুইচ ইমপ্লাইজ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 টি বাই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 টি ইকুয়ালস টু ল্যামডা ল্যামডা 1 বাই ল্যামডা 2 লেখা যেতে পারে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার
ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু টি ইকুয়ালস টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু লেখা যেতে পারে। এবার এটাকে তুলে দাও, লগ হয়ে যাবে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু টি ইকুয়ালস টু এল এন ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু, টিটা বার করে দাও এখান থেকে, উইচ ইমপ্লাইজ টি ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু এল এন ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। দিস ইজ দ্য টাইম টেকেন ফর কিউ টু রিচ ম্যাক্সিমাম। Time taken by element Q to reach its maximum number. Okay, দেখো পেয়েছে এটা সবার? হয়েছে সবার এটা বলো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা এরপরে নিচের লেখাটা, হ্যাঁ হ্যাঁ বলো, সেই লাস্টের লেখাটা মানে বক্সের নিচে, তাই তো টাইম টেকেন বাই এলিমেন্ট কিউ টু রিচ ইটস ম্যাক্সিমাম। আচ্ছা বলো পরেরটায় যাই। এরপরের টপিকটাও যেটা আছে সাকসেসিভের মতো ইম্পর্টেন্ট, রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম। আচ্ছা তোমাদের বইতে দেখবে চেন আছে, রেডিও অ্যাক্টিভ চেন আছে, যেটা হচ্ছে এই সাকসেসিভ ট্রান্সফরমেশনের জেনারেল কেস, করার দরকার নেই, বেকার বেকার অত চাপ নিয়ে লাভ নেই, ওখান থেকে প্রশ্ন নর্মালি আসে না, এলে সাকসেসিভ ট্রান্সফরমেশন থেকেই আসে, রেডিও অ্যাক্টিভ আর রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম থেকে আসে। ঠিক আছে তো এখান থেকে অবভিয়াসলি কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম। এইগুলো সব ছোট প্রশ্ন আসতে পারে, আবার বড় প্রশ্নতেও ভাগ করে দেয়। ঠিক আছে তো রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝো? সবার আগে অবভিয়াসলি আমরা ধরছি একটা রেডিও অ্যাক্টিভ চেন, উই কনসিডার আর রেডিও অ্যাক্টিভ চেন অফ সাকসেসিভ ট্রান্সফরমেশন। এই যে সাকসেসিভ ট্রান্সফরমেশনে তো আমরা দুটো নিয়ে করেছিলাম, এখানটা আমরা একটা রেডিও অ্যাক্টিভ চেন ধরছি, পি যেটা আছে সেটা আমার ল্যামডা, সেটা আমার কিউটে ট্রান্সফর্ম করছে, ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা ওয়ান, কিউটা আমার আর এ ট্রান্সফর্ম হচ্ছে, এবার আরটা স্টেপের নয় কিন্তু, আরটা আমার এস এ হচ্ছে, এসটা আমার টিতে হচ্ছে, এরকম করে চলতে থাকছে, এরকম করে চলতে থাকছে। বুঝতে পারলে তো? একটা চেন রয়েছে সাকসেসিভ ট্রান্সফরমেশনের, একটা চেন রয়েছে এই অবস্থায়। আরে দা ডিকে ইকুয়েশন ইন দিস কেস ইজ গিভেন বাই, দেখো পি হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, পিটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, তাহলে ফার্স্ট এলিমেন্টের যদি আমি এন ওয়ান সংখ্যক ধরে নিই তাহলে আমার ফার্স্ট এলিমেন্টের ডিকে ইকুয়েশনটা কি হয়ে যাবে? ল্যামডা ওয়ান এন ওয়ান। ঠিক আছে ল্যামডা ওয়ান এন ওয়ান, পি এলিমেন্টটা ডিকে করছে সেটা হচ্ছে, তার আমার ডিকে ইকুয়েশন হচ্ছে ল্যামডা ওয়ান এন ওয়ান। সেকেন্ড ইকুয়েশনটার কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ফর ডিকে অফ, এটা কি ফর ডিকে অফ পি। পরেরটা কি হয়ে যাবে? ডিএন টু ডিটি, কিউ যেভাবে, এবার কিউটা কি হচ্ছে, কিউটা আমার তৈরি হচ্ছে
ল্যামডা ওয়ান এন ওয়ান এই ফর্মে, আর ডিকে হচ্ছে ইন অ্যাট দ্য রেট অফ ল্যামডা টু এন টু। ফর গ্রোথ অ্যান্ড ডিকে, এখানে দুটোই লিখতে হবে, গ্রোথ অ্যান্ড ডিকে অফ কিউ। তারপরেরটা বলো কি হবে, ল্যামডা টু ইনটু মাইনাস ল্যামডা থ্রি এন থ্রি। ভেরি গুড, এটা হচ্ছে ফর গ্রোথ অ্যান্ড ডিকে অফ আর। সিমিলারলি চলতে থাকবে, যতগুলো চেনে থাকবে ততগুলো চলতে থাকবে। আমি লাস্টেরটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিএন এন ডিটি ইকুয়ালস টু ল্যামডা এন মাইনাস ওয়ান এন অফ এন মাইনাস ওয়ান মাইনাস ল্যামডা এন এন এন। এখনো কিন্তু শেষ হয়নি, তাই জন্য যতগুলো থাকবে আমি এইভাবে লিখতে পারি। রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম, এবার রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম কি সেটা বোঝাবো। দ্য রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম রেফার্স টু দ্য কন্ডিশন দ্যাট অল অ্যাবভ টাইম ডেরিভেটিভ ভ্যানিসেস। যতগুলো টাইম ডেরিভেটিভ উপরে আছে, এই যে যতগুলো টাইম ডেরিভেটিভ লিখেছি লেফট হ্যান্ড সাইডে, সবাই ভ্যানিস করবে। ঠিক আছে, তো দ্যাট ইজ প্রথমটা যেটা আছে ডিএন ডিএন ওয়ান ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ওয়ান এন ওয়ান, এই জিনিসটা ইকুয়ালস টু জিরো হবে। তারপরেরটা ডিএন ডিএন টু ডিটি হুইচ ইজ ইকুয়ালস টু ল্যামডা ওয়ান এন ওয়ান ল্যামডা ওয়ান এন ওয়ান মাইনাস ল্যামডা টু এন টু, এই জিনিসটাও ইকুয়ালস টু জিরো হবে। যেটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে ল্যামডা ওয়ান এন ওয়ান ইকুয়ালস টু ল্যামডা টু এন টু। সিমিলারলি উই হ্যাভ ল্যামডা টু এন টু ইকুয়ালস টু ল্যামডা থ্রি এন থ্রি, ল্যামডা থ্রি এন থ্রি ইকুয়ালস টু ল্যামডা ফোর এন ফোর, অ্যান্ড ল্যামডা এন মাইনাস ওয়ান এন এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ল্যামডা এন এন এন। দিস কন্ডিশনস রেফার টু রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম। তো রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম কি জিনিস বোঝা গেছে, যখন এই কন্ডিশন যেগুলো আমি লিখলাম এই কন্ডিশনগুলো ফিল আপ হবে, প্রথমত ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান এন ওয়ান প্রথমটাকে আমরা ধরি না নর্মালি, তারপরের গুলো ল্যামডা ওয়ান এন ওয়ান ইকুয়ালস টু ল্যামডা টু এন টু হবে, ল্যামডা টু এন টু ইকুয়ালস টু ল্যামডা থ্রি এন থ্রি হবে, ল্যামডা থ্রি এন থ্রি ইকুয়ালস টু ল্যামডা ফোর এন ফোর হবে, এরম করে চলতে চলতে থাকবে। এই কন্ডিশন গুলোই আমার কি রেফার করছে, রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম কে রেফার করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমরা তো ল্যামডা ওয়ান এন ওয়ান টা কি জিরো ধরে নিয়েছি। আচ্ছা, ওইখানে কেস আছে, ওখানে কেস আছে, ওটা আসছে, ওইটা ব্যাপার আছে, আমরা ধরতে পারবো না। ধরলে কি হবে বলো তো, তাহলে সবই জিরো হয়ে যাবে, সবই জিরো হয়ে যাবে। প্রথম কথা ডিকেই করবে না। তো এখান থেকে কোশ্চেন আসে, সেকুলার অ্যান্ড ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম। এইটা থেকে প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসে নিউক্লিয়ার ফিজিক্স, ভেরি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি এইটা দিলে, যদি এটা বড় প্রশ্ন দেয়, চার নম্বরে বা তিন নম্বরের প্রশ্ন দেয়, তাহলে রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়ামটা আগে বলতে হবে। রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়ামটা আগে বলবে, তারপর সেকুলার আর ট্রান্সিয়েন্ট ইকুইলিব্রিয়াম কি সেটা বলবে। ঠিক আছে, আচ্ছা সবার আগে সেকুলার ইকুইলিব্রিয়ামটা বলি।
আচ্ছা, ফ্রম দ্য কন্ডিশন অফ রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়া, ফ্রম দ্য ফার্স্ট কন্ডিশন অফ রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়া, we have আমাদের কাছে কি আছে ফার্স্ট কন্ডিশন থেকে, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 1 n1 ইকুয়ালস টু 0, বা একটু ভালো করে লিখতে গেলে dn1 dt ইকুয়ালস টু মাইনাস ল্যামডা 1 n1 ইকুয়ালস টু 0, which implies ল্যামডা 1 ইকুয়ালস টু 0, that is this contradicts with the radioactive decay process, radioactive decay process as lambda 1 equals to 0 will implies no decay, no decay of the atom. No decay, কোনো decay হবে না. Thus, the conditions of equilibrium cannot be satisfied rigorously. আমরা রিগোরাসলি স্যাটিসফাই করতে পারবো না, আমরা বলতেই পারবো না যে এই কন্ডিশনটাকে হতেই হবে, আমাকে একটা অ্যাপ্রক্সিমেট কেস ধরতে হবে, মানে কারণ ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হওয়া মানেই ল্যামডা 1 0 হয়ে যাচ্ছে, যার মানে ডিকে হবেই না, তো ডিকে না হওয়া মানে তো ইকুইলিব্রিয়াম, এখানে আমরা এখানে দেখতে চাইছি যে রেডিওঅ্যাকটিভ ইকুইলিব্রিয়াম হবে, মানে ডিকে হতে হতে একটা ইকুইলিব্রিয়াম হবে, কিন্তু এখানে যদি ডিকেটাই না হয় তাহলে তো ইকুইলিব্রিয়ামের কোনো মানে হচ্ছে না, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন গুলো কিন্তু রিগোরাসলি স্যাটিসফাই করবে না, এগুলো অ্যাপ্রক্সিমেটলি স্যাটিসফাই করবে, তো তাহলে এখানে আমি বলতে পারি আর স্টেট ক্লোজ টু ইকুইলিব্রিয়াম মানে 100 মানে অ্যাপ্রক্সিমেট কেস আর কি, আর স্টেট ক্লোজ টু ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাটেইনড, মানে থার্মোডাইন সোজা কথায় রেডিওঅ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম আমরা অ্যাটেন্ড করতে পারছি না রিগোরাসলি বা স্ট্রংলি অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু তার কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট ইকুইলিব্রিয়াম আমরা অ্যাটেন্ড করতে পারবো, ক্যান বি অ্যাটেন্ড ইফ দ্য প্যারেন্ট সাবস্টেন্স ডিকেজ much slowly compared to all other atoms in the chain. রেডিওঅ্যাক্টিভ যে চেইনটা আমি এঁকেছি ওই চেইনের মধ্যে যত অ্যাটম রয়েছে তার মানে সবার থেকে আমার এইটা মানে মানে প্যারেন্ট অ্যাটম যেটা আছে মানে স্টার্টিং অ্যাটমটা পিটা সেটা সব থেকে আস্তে আস্তে ডিকে করবে, দ্যাট ইজ যেটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ ল্যামডা 1 ইজ ভেরি ভেরি লেস দ্যান ল্যামডা অফ অল আদার অ্যাটমস অফ অল আদার অ্যাটমস ইন দ্য চেইন, অ্যাটমস বলবো না নিউক্লিয়াস বলছি, অল আদার নিউক্লিয়াইডস ইন দ্য চেইন, ঠিক আছে, দিস টাইপ অফ ইকুইলিব্রিয়াম যেখানটা টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম ইজ কল্ড is called
সেকুলার ইকুইলিব্রিয়াম। তো সেকুলার ইকুইলিব্রিয়াম কি? প্রথম কথা দেখো, রেডিও অ্যাক্টিভ ইকুইলিব্রিয়ামকে আমরা রিগোরাসলি বার করতে পাবো না। কেন পাবো না? কারণ আমার যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো রয়েছে, আমার যে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনটা বলছে যে আমার সব টাইম ডেরিভেটিভগুলো জিরো হতে হবে, যার অনুযায়ী ল্যামডা, প্রথমটা যেটা আছে ল্যামডা ওয়ান এন ওয়ান, ওটা জিরো হচ্ছে। এবার ল্যামডা ওয়ান এন ওয়ান জিরো দুটো অবস্থায় হতে পারে, যদি আমার এন ওয়ান জিরো হয় বা ল্যামডা ওয়ান জিরো হয়। এবার এন ওয়ান তো জিরো হবে না, প্রথমত তো এন ওয়ানের কিছু পরিমাণ তো থাকবেই, পি আইটেম তো থাকবেই। এবার ল্যামডা ওয়ান জিরো হওয়া মানে কি? ল্যামডা ওয়ান জিরো হওয়া মানে হচ্ছে যে আমার ডিকেই করবে না। তাহলে একমাত্র ইকুইলিব্রিয়াম হওয়ার উপায় হচ্ছে যে ডিকেই যদি না করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার যে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন আছে তারা স্ট্রংলি স্যাটিসফাই করবে না, তারা রিগোরাসলি স্যাটিসফাই করবে না, তাকে অ্যাপ্রক্সিমেটলি আমাকে স্যাটিসফাই করাতে হবে। তো সেটার একটা কেস হতে পারে যদি আমার প্রথম যে প্যারেন্ট যে অ্যাটমটা রয়েছে, মানে পিটা রয়েছে স্টার্টিং চেনের শুরুতে যে রয়েছে, তার সে সব থেকে স্লো ডিকে করছে। নর্মালি তাই হয়, কিন্তু ইউরেনিয়ামের যতগুলো তুমি খেয়াল করে দেখো, আমাদের বেশিরভাগগুলোই তো ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম ডিকে করতে করতে অন্যান্য এলিমেন্টস তৈরি হচ্ছে। ইউরেনিয়ামের কিন্তু 4.9 × 10⁻¹⁰ কত, 10⁻¹⁰, হ্যাঁ 4.5 × 10⁻¹⁹ ইয়ার্স ইউরেনিয়ামের মানে হাফ লাইফ। ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে 4.5 × 10⁻¹⁹ ইয়ার্স, বিলিয়ন্স অফ ইয়ার্স হাফ লাইফ। তার মানে সব থেকে স্লোলি ডিকে করে হচ্ছে ইউরেনিয়াম, মানে ওই চেনের মধ্যে বাকি যত এলিমেন্টস আছে তাদের সবার থেকে স্লো ডিকে করছে ইউরেনিয়াম। তার মানে ইউরেনিয়ামের যদি কম্পেয়ার করো, তাহলে ইউরেনিয়ামের জন্য তুমি ল্যামডা ওয়ানটাকে অলমোস্ট জিরো ধরতে পারো, অলমোস্ট জিরো, একদম ইকুয়াল টু জিরো হবে না, বাট অলমোস্ট জিরো হবে। এই কেসটাকে আমরা বলবো হচ্ছে সেকুলার ইকুইলিব্রিয়াম। কিন্তু এরকম আরো অনেক কেস হতেই পারে যেখানটায় আমার কিন্তু যে প্যারেন্ট অ্যাটমটা রয়েছে সেটা কিন্তু সবার থেকে মানে খুব ছোট নয়, ছোট কিন্তু সবার থেকে যে খুব ছোট তা নয়। কি সেক্ষেত্রে আমার চলে আসবে হচ্ছে ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম। এটা আমার সেকেন্ড কেস রয়েছে। অ্যানাদার কেস ফেয়ার দ্য প্যারেন্ট অ্যাটম ডিকেস স্লোলি কম্পেয়ার্ড টু আদার অ্যাটমস, কম্পেয়ার টু আদার অ্যাটমস ইন দ্য চেন, হাউ এভার ল্যামডা ওয়ান ইজ লেস দেন ল্যামডা টু, দ্যাট ইজ ডিকে কনস্ট্যান্ট অফ প্যারেন্ট অ্যাটম ইজ লেস দেন ডটার অ্যাটম বাট নট ভেরি লেস। খুব কম নয়, কম কিন্তু খুব কম নয়, এটা হচ্ছে মেন আইডিয়া ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। ডিকে যেটা আছে মানে ডিকে কনস্ট্যান্ট যেটা রয়েছে প্যারেন্ট অ্যাটমের, সেটা আমার ডটার অ্যাটমের থেকে কম কিন্তু খুব কম নয়। যেমন আগেরটাই কি ধরা হয়েছিল, খুব কম, ভেরি ভেরি লেস দেন, কিন্তু এখানটায় খেয়াল করে দেখো শুধু লেস দেন ধরা হয়েছে, ইজ লেস দেন ডটার অ্যাটম বাট নট ভেরি লেস। ইন দিস কেস ল্যামডা ওয়ান close equals to zero is not a valid approximation. This type of equilibrium of equilibrium
is called transient equilibrium. So transient and secular are more than বুঝতে পারলে secular equilibrium এ আমি ধরে নিচ্ছি যে parent atomের যে decay constant টা সেটা সবার থেকে ছোট আর খুব ছোট এত ছোট যে আমরা almost ধরতে পারি lambda 1 equals to 0 কিন্তু transient equilibrium এর ক্ষেত্রে আমার হচ্ছে কি যে lambda 1 টা ছোট daughter atomের থেকে কিন্তু খুব ছোট নয় সেখের জন্য আমরা lambda 1 is equals to 0 ধরতে পারবো না এই টাইপের equilibrium second type of equilibrium যেটাকে আমরা বলছি হচ্ছে transient equilibrium বোঝা গেল তাহলে এখানটায় আমরা একটা জিনিস দেখছি as n2 যেটা আছে n2t ফর্মুলা আমরা কি জানতাম বলেছিলাম এটা মুখস্থ রাখতে হবে n2t যেটা আছে n2t equals to আমার কি ছিল lambda 1 by lambda 2 minus lambda 1 এখানটা আমার n 10 ছিল e to the power minus lambda 1 t minus e to the power minus lambda 2 t এই জিনিসটা ছিল when t is very large in case of transient equilibrium lambda 1 is less than lambda 2 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 10 e to the power minus lambda 2 t is very very less than e to the power minus lambda 1 t e to the power minus lambda 2 t is very very less than যখন t খুব লার্জ হবে তখন এই জিনিসটা হবে মানে এন্ড করে দাও এন্ড ইন কেস অফ ট্রান্সিট ইকুইলিব্রিয়াম ল্যামডা 1 ইজ লেস দ্যান ল্যামডা 2 দেন করে দিই e to the power minus lambda 2 t is very very less than e to the power minus lambda 1 t তাহলে এখান থেকে এই উপরের ইকুয়েশন থেকে আমি lambda 2 t টাকে বাদ দিতে পারবো তাহলে 10 n 2 t যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে n 2 t আমার হয়ে যাবে lambda 1 by lambda 2 minus lambda 1 এখানটা আমার কি থাকছে n 10 e to the power minus lambda 1 t এবার এখানটায় ল্যামডা 2 টি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 এটা তো খুবই ছোট একটা ভ্যালু দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি n 2 টি যেটা আছে সেটা আমার প্রপোর্শনাল টু ল্যামডা 1 হুইচ ইমপ্লাইজ n 2 টি যেটা আছে সেটা আমার প্রপোর্শনাল টু ল্যামডা 1 এর সাথে যদি প্রপোর্শনাল হয় তাহলে আমার অবিয়াসলি হাফ লাইফ অফ ফার্স্ট যেটা আছে মানে প্যারেন্ট অ্যাটম হাফ লাইফ অফ প্যারেন্ট অ্যাটম তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে যদি প্যারেন্ট অ্যাটমের কি বলে ডিকে কনস্ট্যান্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে অবিয়াসলি তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হবে হাফ লাইফ অফ প্যারেন্ট অ্যাটমের সাথে তাহলে সেটাই আমরা পাচ্ছি দিস শোস ইন ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম the number of atoms of the daughter atom of the daughter element decreases with the increase of half life of the parent atom parent atom এর half life যত বেশি হবে আমার transient equilibrium এর ক্ষেত্রে যে daughter atom টা যেটা সৃষ্টি হচ্ছে তার সংখ্যা তত কম হবে বোঝা গেল লাস্ট
টি টাইম পর কিউ এর সংখ্যা, পি এর পি হচ্ছে আমার ফার্স্ট অ্যাটমটা যেটা প্যারে, ওটা থেকেই ডিকে করে বাকিরা আসছে। তো পি এর মে হচ্ছে কিউ, কিউ এর সংখ্যা হচ্ছে এন টু। এবার কিউ এর হাফ লাইফ টি হাফ ওয়ান, এটা হচ্ছে কিউ এর হাফ লাইফ, পি এর হাফ লাইফ, সরি পি অ্যাটমের হাফ লাইফ। পি অ্যাটমের হাফ লাইফের সাথে দেখা যাচ্ছে যে কিউ অ্যাটমের যে সংখ্যাটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তার মানে কি যে পি অ্যাটমের হাফ লাইফ যত বেশি হবে কিউ অ্যাটমের সংখ্যা তত কম হবে, মানে পি অ্যাটম যত বেশি বাজবে তার ছেলে মেয়ে তত সংখ্যা কম হবে। বুঝতে পারলে তো? এই হচ্ছে ব্যাপার। ওকে, ডিটারমিনেশন অফ এজ অফ আর্থ, বাই লিড ইউরেনিয়াম মেথড। এখান থেকে শর্ট নোটস আসতে পারে, শর্ট নোটস 5 নম্বরের আসতে পারে বা 3 নম্বরেরও আসতে পারে। ডিটারমিনেশন অফ, কি করে তুমি পৃথিবীর বয়স নির্ণয় করবে, তিনটে দুটো মেথড আছে, একটা হচ্ছে লিড ইউরেনিয়াম মেথড আর একটা হচ্ছে হিলিয়াম ইউরেনিয়াম মেথড। লিড ইউরেনিয়াম মেথডে কি হচ্ছে, একটা কোন স্যাম্পেল ধরো রয়েছে, ইফা স্পেসিমেন, কোন একটা কিছু কন্টেন্স, কোন একটা তুমি একটা পাথর পেয়েছো ধরো, সেই পাথরের ওপর তুমি ইয়ে করে মানে পর্যালোচনা করে তুমি দেখলে যে পাথরের মধ্যে খুব স্মল অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম রয়েছে। ইউরেনিয়াম 238 রয়েছে, ঠিক আছে, যেটা হুইচ সেটা আমার কিসে ডিকে করবে, স্টেবল কম্পাউন্ড লেডে ডিকে করবে 206। 238 সেটা আমার ডিকে করবে লেড 206 তে। হাফ লাইফ অফ ইউরেনিয়াম কত, এবার এখানটা একটা কেস হচ্ছে যে দা হাফ লাইফ, হাফ লাইফ অফ ইউরেনিয়াম ইজ দা ইউরেনিয়াম ইজ দ্য হাফ লাইফ অফ দ্য চেন ইটসেলফ। অ্যাজ ইট ইজ লার্জ কম্পেয়ার্ড টু আদার এলিমেন্টস অফ দ্য চেন। দেখো ইউরেনিয়াম তো ডাইরেক্টলি লেডে কনভার্ট হবে না, ওটা তো একটা সিরিজ থ্রুতে কনভার্ট হবে, ইউরেনিয়াম থেকে থোরিয়াম হলো, থোরিয়াম থেকে অন্য কিছু হলো, এরকম করে আস্তে আস্তে ইউরেনিয়াম থেকে লেডে কনভার্ট হবে। কিন্তু ইউরেনিয়ামের হাফ লাইফ সবার থেকে বেশি, তার মানে কি ইউরেনিয়াম তুমি ধরতে পারো পুরো চেনটার হাফ লাইফ ইউরেনিয়ামের হাফ লাইফের সমান, মানে মাঝখানের চেনটাকে আমি খেয়ালই করলাম না, দেখলামই না, আমি ধরতেই পারি যে ইউরেনিয়ামটাই আমার ডাইরেক্ট কনভার্ট হয়েছে লেডে, কারণ বাকিগুলোর হাফ লাইফ খুবই কম। ইউরেনিয়ামটাই আমি স্যাম্পেলের মধ্যে বাকি এলিমেন্টগুলোকে খুব কম পাবো, ইউরেনিয়ামটার হাফ লাইফ অনেক বেশি, তাই ইউরেনিয়ামটাই থাকবে স্যাম্পেলের মধ্যে। আর কি থাকবে, ইউরেনিয়ামটা ডিকে করে লেড হয়ে যাচ্ছে, লেডটা আর ডিকে করবে না, তাহলে লেডটা থাকবে, বাকি এলিমেন্টের হাফ লাইফ খুবই কম, তাদেরকে আমি বেশি পাবো না। বুঝতে পারলে তো কেসটা? ইউরেনিয়ামের হাফ লাইফ অনেক বেশি, মানে ডিকে করতে অনেক টাইম লাগবে, তো যা আছে সেটা আস্তে আস্তে ডিকে করছে, তার মানে আমি দেখবো অনেকটা ইউরেনিয়াম রয়েছে, আর যেগুলো ডিকে করে গেছে তারা লেডে কনভার্ট হয়ে গেছে, লেড আর ডিকে করবে না, তাহলে লেড পাবো, কিন্তু মাঝখানের এলিমেন্টগুলোকে আমি পাবো না দেখতে,
খুব একটা পাবো না, কারণ তারা ফটাফট ডিকে করে যাচ্ছে, তৈরি হচ্ছে আর ডিকে করে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি ইফ NU is the number of uranium atoms, at present time in the sample, in the specimen, and N0 be the initial number of uranium atoms. Then number of lead atoms কত হবে? In the specimen, ওই যে তুমি যে জিনিসটা নিয়ে তুমি পরীক্ষা করছো যে পারফোরেট টুকরোটা, তার মধ্যে NU সংখ্যক ইউরেনিয়াম অ্যাটম আছে, N0 আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল নাম্বার অফ ইউরেনিয়াম অ্যাটমস, তাহলে নাম্বার অফ লেড অ্যাটমস হবে NPB ইকুয়ালস টু অবভিয়াসলি N0 মাইনাস অবভিয়াসলি NU। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? NU টা বার করতে পারবো, হুইচ ইজ NU ইকুয়ালস টু NPB প্লাস N0। Now by radioactive decay law, থেকে আমরা কি বলতে পারি? NU equals to N0 e to the power minus lambda t, তাই তো? এখান থেকে which implies তোমরা বার করো এখান থেকে NU equals to আমি এখান থেকে কি করব, N0 এর জায়গায়। আচ্ছা এক কাজ করো, আমার N0 বার করো। হ্যাঁ 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 তাহলে একটু N0 দাঁড়াও দাঁড়াও কিছু ভুল করছি মনে হচ্ছে, না ঠিকই আছে, N0 এর জায়গায় স্যার NPB লাগে মাইনাস হবে তো। হ্যাঁ 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 দেখছি এক সেকেন্ড, N0 আচ্ছা একটু ভুল করেছি হ্যাঁ হ্যাঁ NPB ইকুয়ালস টু N0 মাইনাস NU, তাহলে NU যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার, হ্যাঁ মাইনাস হবে আমার NU না। আমি এক কাজ করি, এখানে আমার দরকার হচ্ছে N0 বার করব, N0টা চাই, N0টা কত হচ্ছে, N0 ইকুয়ালস টু NPB প্লাস NU, N0 হচ্ছে NPB প্লাস N, তাহলে এইখানে আমি N0 জায়গায় আমি NPB প্লাস NU বসাবো, বুঝতে পারলে? এইখানটায় আমার NPB প্লাস NU বসাতে হবে। এই যে এইখানটা আমি একটু ভুল করে ফেলেছিলাম ক্যালকুলেশনে, তোমার NPB ইকুয়ালস টু N0 মাইনাস NU, এটা তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে, তুমি N0টা নিয়ে আসো, N0টা কি হবে, N0 ইকুয়ালস টু NPB প্লাস NU হবে কি হবে না, সেটাকে তুমি এই রেডিওঅ্যাকটিভ ডিকেলতে বসিয়ে দাও, NU ইকুয়ালস টু N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আছে তো, ওখানটায় তুমি N0 এর জায়গায় NPB প্লাস NU বসিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, হুইচ ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ল্যামডা টি কত হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার ল্যামডা টি এটা নিচে বসালাম, তাহলে সেটা হয়ে যাবে আমার NPB প্লাস NU বাই NU, লেখা যেতে পারে লগ তুলে দাও ল্যামডা টি ইকুয়ালস টু LN NPB প্লাস NU বাই NU, এখান থেকে টি বার করো, টি ইকুয়ালস টু 1 বাই ল্যামডা LN NPB প্লাস NU বাই NU,
ল্যামডাটা যদি জানি এখান থেকে আমি কি করতে পারি, টি ইকুয়ালস টু ল্যামডা যেটা জানি সেখানটা আমি লিখতে পারি টি হাফ বাই 0.693। তাই তো? এটা লেখা যেতে পারে তো নাকি? ল্যামডা ইকুয়ালস, দাঁড়াও, ল্যামডা ইকুয়ালস টু 0.693 দিলাম। হ্যাঁ ঠিকই আছে, এটা ইনটু এল এন এন পিবি প্লাস এন ইউ বাই এন ইউ হয়েছে। তাহলে এখান থেকে আমি করব কি, এবার এই যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশন থেকে আমার, আমি তো হাফ লাইফটা জানি, ইউরেনিয়ামের হাফ লাইফ তো জানি, আমাকে শুধু এন ইউ এন পিবিটা বার করতে হবে। যে তোমার কাছে যে পাথরের টুকরোটা রয়েছে বা স্পেসিমেনটা রয়েছে সেখান থেকে তোমাকে এন পিবি আর এন ইউটা বার করতে হবে, সেটা বার করতে পারলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এন ইউ অ্যান্ড এন পিবি, এন ইউ অ্যান্ড এন পিবি ক্যান বি ডিটারমাইন্ড ক্যান বি ডিটারমাইন্ড বাই কেমিক্যাল অর স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস। And from this, T can be determined. Using this process, আর এইটার উপর একটা খুব সুন্দর গল্প আছে, ডিসকভারিতে দেখিয়েছিল যে সায়েন্টিস্ট এটা নিয়ে কাজ করছিলেন, উনি মানে একটা জিনিস উনি সন্ধান করতে পেরেছিলেন যে সেই সময়কার যে পেট্রোকেমিক্যাল কোম্পানিটা রয়েছে না, তারা একরকম লেড জাতীয় একটা ইয়ে মানে তেলের মধ্যে মেশাচ্ছিল ওই গাড়ির মানে ওই পারফরমেন্স ভালো করার জন্য, সেই জিনিসটার জন্য যে কত মানে লেড একটা দূষণ ছড়িয়ে যাচ্ছিল সেই জিনিসটা উনি ধরতে পেরেছিলেন। উনি অনেক বছর এটার পেছনে উনি লেগেছিলেন আর মানে উনি ফাইট করেছিলেন কোর্টের মধ্যে, তার ফলে লাস্টে ওই ওই পেট্রোকেমিক্যাল কোম্পানিদের ওই ওই যে ইয়েটা রয়েছে লেড মেশানোটা সেটা বন্ধ করতে হয়েছে। দেখো এটা নিয়ে একবার ডিসকভারিতে এটার একটা খুব সুন্দর অ্যানিমেটেড একটা স্টোরি দেখিয়েছিল এটার উপর, আমার সায়েন্টিস্টের নামটা মনে পড়ছে না, আমি যদি পাই তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। খুব সুন্দর একটা গল্প আছে এইটা নিয়ে, এই যিনি ডিটারমাইন করেছিলেন এজ অফ আর্থ। ঠিক আছে, ইউজিং দিস প্রসেস দ্য এজ অফ আর্থ was determined, the age of Earth was determined by studying geological specimen of igneous rocks. And it was found to be 4.55, মানে প্রায় ইউরেনিয়ামের হাফ লাইফের সময়, ইনটু 10^-9 ইয়ার্স। পৃথিবীর বয়সও প্রায় ইউরেনিয়ামের হাফ লাইফের সমান বেরিয়েছিল। ঠিক আছে, এই প্রসেসটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, আচ্ছা বলছি আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন, কালকে ক্লাস আছে, কালকে এই পার্টটা অল্প দুটো পার্ট বাকি আছে সেটা করিয়ে দিয়ে তোমাদেরকে আমি নেক্সট দিন